بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সনদে প্রমাণিত বিভিন্ন বর্ণনা, তার সর্বোত্তম কথা কোরআনের মজলিসে বসলে, জিকিরের মজলিসে বসলে, ইলমের মজলিসে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের রসূলায়ে বান্দাদের গুনাহগুলো মাফ করে দেন, তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত শান্তি করুণা অবতীর্ণ হয় সকলের জন্য। সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আপনি আমি পাবো, শয়তান কি বসে থাকবে? আপনাকে আমাকে বেশি নিয়ামত পেতে দেবে? জান্নাতে যাওয়ার জন্য শয়তান উৎসাহ দেবে না বাধা দেবে? একটা দুইটা না, বহু বহু বাধা পর্যায়ক্রমে আপনার আমার জন্য সৃষ্টি করবে, যাতে আপনি আমি জান্নাতি আমলে না যেতে পারি বা জান্নাতি কাজ করার পরে এমন কিছু করি যাতে সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিলেন, শয়তানের পরিচয় জানিয়ে দিলেন যে শয়তান আমাদের কি ভাই, বন্ধু না শত্রু? কিন্তু আমরা আসলে শয়তানকে কিভাবে নিচ্ছি, বন্ধু হিসেবে না শত্রু হিসেবে, বাস্তবতায় নিচ্ছি কিভাবে? হ্যাঁ, এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন, ইন্না শায়তানা লাকুম আদু ফাত্তাখিযূহু আদুওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধু বললেন না যে শয়তান শত্রু, শয়তান শত্রু তো জানেন, আল্লাহ জানেন, আমাদেরও জানালেন, আবার বললেন যে এই শত্রুকে শত্রু হিসেবেই দেখতে হবে। শত্রু বুঝলাম, কিন্তু আপনার আমার আচরণে যদি শত্রুকে সুযোগ করে দেন তাহলে সেটা বন্ধু হয়ে গেল, কথা ঠিক না? বলছি এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুন মুবীন। যে শয়তানের বিভিন্ন রকমের পরিকল্পনা স্টেপ আছে, বিভিন্ন রকমের পর্যায়ক্রমে তোমাদেরকে ফাঁদে ফেলার জন্য অনেক ফাঁদ পাতবে, ওগুলো থেকে সাবধান হও, ওগুলোতে পা বাড়িও না। আমরা বলি না যে ফাঁদে পা দিও না। তো শয়তানের বিভিন্ন চক্রান্ত থাকবে, সেই চক্রান্তে তোমরা পা দিও না, দিলে কি হবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে, কারণ সে স্পষ্ট শত্রু সকল গুণাগুণ। কারণ শয়তান আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করেছে, অঙ্গীকার নিয়েছে আল্লাহ তাআলার কাছে, নাউজুবিল্লাহ আলটিমেটাম দিয়েছে যে আমি আপনার এই বান্দাদেরকে অর্থাৎ মানুষদেরকে আমি পথভ্রষ্ট করবই। নাউজুবিল্লাহ, কি করবে? কোরআন পাকে আল্লাহ তাআলা বলছেন, শয়তান আল্লাহ তাআলাকে বলল, লাউকুইয়ান্নাহুম আজমাঈন, হে রব্বুল আলামিন, হে আল্লাহ, আমি অবশ্যই মানুষদেরকে পথভ্রষ্ট করব, জান্নাতের পথ থেকে তাদেরকে সরিয়ে জাহান্নামের পথে ধাবিত করব। শয়তান বলেছে, কিন্তু বলার পরে শয়তানও চিন্তা করেছে, বুঝেছে যে আল্লাহ তাআলাকে এই যে কথা বলল, আল্লাহ তাআলা চাইলে সেটাও পারবে না। সকল নিজেই আবার নিজের কথা থেকে ফেরত এসে বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে যে বান্দাদেরকে আপনি বাছাই করে নিলেন অথবা যে বান্দারা আপনি তৌফিক দিলেন যে তারা নিজেরা ইবাদত বন্দেগি সর্ব ব্যাপারে আপনার জন্যই খালেসভাবে করার চেষ্টা করবে, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। সকলের জন্য সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই বোনেরা, ভয় পাওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই, সংশয়ের কারণ নেই, শয়তানের ক্ষমতা আছে, শয়তানের শক্তি আছে, শয়তান আমাদের শত্রু, কিন্তু আপনি আমি যদি আল্লাহ তাআলার বান্দা হওয়ার চেষ্টা করি, আল্লাহর পথে যদি মেহনত করি, আল্লাহর দিনকে আগলে ধরি, শয়তান আমাদের কাছে হার মেনে যাবে। সকল কথা ঠিক কিনা? শয়তান হার মানবে, কারণ শয়তান মানুষকে বড় বড় অপরাধ করা, সব থেকে বড় অপরাধ হলো কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, সব থেকে বড় অপরাধ আল্লাহর সাথে শরীক করা, সব থেকে বড় অপরাধ। এর সাথে হলো মানুষ হত্যা করা, তার আগে হলো বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার সাথে দুর্ব্যবহার করা, বেয়াদবি করা, সব থেকে বড় অপরাধ শিরিক করা। তারপরে হচ্ছে বাবা মার সাথে বেয়াদবি করা, এর মধ্যে হচ্ছে মানুষ হত্যা করা, এগুলো কি বড় বড়?
অপরাধ। শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে গুরু করায়, বিভিন্ন রকমের ফাঁকে যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তারা কিন্তু এটাকে অপরাধ হিসেবে করে না, বড় ইবাদত হিসেবে করে। একজন বিড়িখোর উপকারী হিসেবে খায় না ক্ষতিকারক হিসেবে খায়? যে খায়, কথা বলছেন, যে বিড়ি খায় সে নিজের তার বিশ্বাসকে এটা উপকারী না ক্ষতিকারক? উপকারী। আচ্ছা, মুশকিলের কথা, যে খায় সেও জানে এটা আসলে ক্ষতিকারক, সে ভালো হিসেবে জানে। আচ্ছা, কোনো বিড়ি খোর মুত্তাকি পরেশগার দেখেছেন যে বিসমিল্লাহ বলে বিড়ি খায়, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, দেখেছেন এরকম? ধরানোর সময় বিসমিল্লাহ বলে ধরায় আর টান দেওয়ার পরে আলহামদুলিল্লাহ, এরকম শুনেছেন কাউকে? এরকম কোনো বিড়ি খোরকে যদি বলেন যে ভাই অন্তত খাওয়ার সময় বিসমিল্লাহটা বলি, বলবে কি? সে নিজেও জানে যে বিড়ি খায় এটা খারাপ কাজ, যেখানে বিসমিল্লাহ বলা, বিড়ি খোর নিজেও জানে, সেও নেশা বা বিভিন্ন একটা নেশার কারণে বদভ্যাস হিসেবে খায়, সে নিজেও জানে এটা ক্ষতিকারক। খোদ যারা বিড়ি সিগারেট বানায় ওরাও বাক্সে লিখে রেখেছে ধূমপানে লেখা আছে না? আবার আপনারা মনে মনে বলেন না যে নিশ্চয়ই হুজুর খেয়েছেন এই জামলো জামলো, সেগুলো তো এভাবে জানা জিনিস, তাহলে ওরাও জানে এগুলো ক্ষতিকারক। তাহলে এগুলো অন্যায় ক্ষতিকারক, যে করে খায় তারাও জানে, কিন্তু যারা আল্লাহর সাথে শরীক করে তারা বিশ্বাস করে এটা খুব বড় ভালো কাজ, তারা বিশ্বাস করে এটা খুব বড় ভালো কাজ, এটার দ্বারা তারা আল্লাহর নিকটতম হবে, এটার দ্বারা তারা জান্নাতি হবে। উল্টোটা, তাহলে একটা উল্টো জিনিসকে শয়তান কেমনভাবে বোঝালো দেবে, যেটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, যেটার কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে, শয়তান মানুষকে বুঝ দিল যে এটা করলে জান্নাতে যাওয়া যাবে, সকল করি নাউজুবিল্লাহ। এজন্য ভয়ঙ্কর অপরাধ, যে অন্য অপরাধ সে বুঝছে এটা অপরাধ, অভ্যাস আছে, একবার না একবার ফেরত আসার সম্ভাবনা থাকবে, কিন্তু যে আল্লাহর সাথে শরীক করে তাকে যদি সেই মতো বোঝানো না যায় তাকে সরিয়ে আনা বড় কঠিন। তো আমি বলতে চাচ্ছি ভাইরা, শয়তান বিভিন্ন ফাঁক পেতে মানুষকে বড় বড় অপরাধ করায় করিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দিয়েছেন, বান্দা যারা মেহনত করে চেষ্টা করে আল্লাহর শরীয়ত অনুযায়ী, ওই শিরিককারী বান্দাও যখন তওবা করে আল্লাহর পথের পথিক হয়ে যায়, আল্লাহর দিন মেনে যারা চলে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বান্দা যারা শরীক করেছেন কিন্তু তওবা করে আল্লাহর পথে চলে এসেছে, এই বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাত শুধু দেবেন তা নয়, জান্নাত তো দেবেনই, দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দান করেছে। শয়তান হতাশ হয়ে গেছে, যেই শয়তান ওমর উসমান আবু বকর সহ অন্যান্য সাহাবীদেরকে একসময় শরীক করিয়েছে, কথা ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা একসময় তো মুশরিক ছিলেন না? ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন না শত্রু ছিলেন? আগে শত্রু ছিলেন, এবং বড় বড় শত্রুদের অন্যতম, সব কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শত্রু ছিল না, বহু কাফের ছিল, তারা ইমান আনে নাই, রাসূলুল্লাহকে নবী মানে নাই, কিন্তু আল্লাহর নবীকে সাথে শত্রুতা করে, আর কিছু মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করেছে, তাকে কষ্ট দিয়েছে, মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে, ইত্যাদি অনেক কিছু, তাদের মধ্যে অন্যতম হল ওমর। তাহলে এই যে আল্লাহর সাথে শরীক করলো, নবীর সাথে শত্রুতা করলো, এর মধ্যে শয়তানের কিছু কাজ আছে না? নেই, শয়তানের কাজ আছে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, আল্লাহ তাআলা দরবারে দাওয়াতও দিলেন, বান্দাদেরকে আবার আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদও করলেন, সকল সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস বুঝতে হবে, আমরা যারা আল্লাহর কথা বলি আল্লাহর জন্য বলতে হবে, নিয়ম হতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ তরিকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আল্লাহর মধ্যে দাওয়াতও দিতেন, আবার আল্লাহ তাআলার দরবারে দোয়া করে বলতেন যে আল্লাহ আমি কাজগুলো করলাম আমার কাজকে কবুল করেন, সকল সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ওমরদের, দুই ওমরের জন্য, শুনেছেন না আপনারা? দুই ওমর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মুমিন মুসলমান হলেন, আরেকজন ওমর ছিলেন, এই দুইজন মক্কা শরীফ এলাকার খুব দাপটি মানুষ ছিলেন, বেশ বড় মানে লিডার টাইপ ছিলেন, যুবক মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে দোয়া করতেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন,
এদের দ্বারা আপনার দ্বীনের প্রচার প্রসারের সহযোগিতার ব্যবস্থা করে দেন সকল আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াকে কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন হলেন, মুসলমান হলেন। যেই ওমর রাসূলুল্লাহর সাথে শত্রুতা, নবীকে মেরে ফেলার চক্রান্তের সাথে মানে লিপ্ত, সেই ওমর নবীর হাতে বায়াত হয়ে মুমিন হয়ে মুসলমান হয়ে এমন হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিলেন যে ওমর যেখানে দিয়ে যায় শয়তান এখন আর ভয়ে যায় না। সুবহানাল্লাহ বললেন না, শুনেছেন তো কথা, বিশ্বাস হলো তো? আল্লাহ, সেই ওমরের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন। শুধু তিনি নন, 10 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম উল্লেখ করে বলে দিলেন যে এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না, এই যে আশারা মুবাশশারা মানে এটা যে এই সাহাবারা তখনও মারা যাননি, মৃত্যুবরণ করেনি, দুনিয়ার হায়াতে আছেন, তাদেরকে ডেকে নবী বলছেন তোমাদের জন্য জান্নাত প্রস্তুত হয়ে আছে। তার মানে তোমরা বিশ্বাস করো, জেনে রাখো, তোমরা মরবে, মরার পরেও তোমাদের কবরটাও জান্নাতি পরিবেশের হবে, কিয়ামতের ময়দানে উঠবে সেই বিপদের সময় আল্লাহ তাআলা তোমাদেরকে আনন্দ মুখর পরিবেশের ব্যবস্থা করবেন, হাশরের ময়দান হবে, হিসাব নিকাশ হবে, সর্ব জায়গায় বাধাহীনভাবে তোমরা অগ্রসর হয়ে জান্নাতি হয়ে যাবে। কাদেরকে বলা হলো? যারা একসময় মূর্তি পূজা করেছে, যারা একসময় মদ খেয়েছে, যারা একসময় জেনা করেছেন, অন্যভাবে মানুষ খুন করে ফেলেছিলেন, কিন্তু ইসলামের আগে তওবা করে ফেরত এসে ভালো কাজ করেছেন। আগে মানুষ খুনের সাথে সম্পর্ক ছিল, মানুষ খুন করতো স্বার্থের জন্যে, এখন নিজের জীবনকে উৎসর্গ করছে আর এক মানুষকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ, তাহলে বদলা হয়ে গেছে না হয় নাই? অনেকে যুক্তি দিবেন তাহলে আগে যে খুন করলো ওইটার বিচার কি হবে? তাহলে আগে খুন করে যা অপরাধ করেছে, এখন নেক আমল করে সেই অপরাধের থেকে বেশি ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ, সাহাবাদের বৈশিষ্ট্য এখানে, তাদের সাথে তুলনা করে এখন যদি কেউ মনে করে কোনো মুসলমান যদি খুন করে এরপরে যদি সে মারা যায়, তওবা মানে ওই যাকে খুন করা হলো সেই ব্যক্তিকে ক্ষতিপূরণ দিল না, তার অভিভাবক ক্ষতিপূরণ দিল না, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন বিপদে পড়ে যাবে। সকল উল্লিন আলহামদুলিল্লাহ, কিন্তু আফসোস আজকাল বহু মুসলমান দুনিয়ার লোভে বিভিন্ন স্বার্থে বহু মানুষ খুনের সাথে জড়িত আছে না নেই, তাহলে এদের কি অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আপনাদের সতর্ক করি, খবরদার, এই ধরনের খুন যারা করে, আপনারা তো আশা করি এর সাথে লিপ্ত নেই, এরকম লোক সাধারণত মাঝে আসার কথা না, যদি দু একজন এসে থাকেন এখনো সময় আছে, আল্লাহ না করুন যদি কেউ এরকম থাকেন, মানুষ খুন করেছেন, যাদের খুন করেছেন তাদের অভিভাবকের কাছ থেকে ক্ষমা নিতে হবে, তাদের কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলা দরবারে তওবা করতে হবে, অভিভাবক ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সকল্লাহ, কিন্তু আফসোস আপনি আমি হয়তো খুন করি না, কিন্তু এই ধরনের খুনিদের সহযোগিতা করি। কথা বলছেন, হ্যাঁ, আপনি আমি হয়তো খুন করি না, কিন্তু এই যারা খুন করবে বা করে এই ধরনের মানুষের সহযোগিতায় যদি আপনি থাকেন, আপনি খুন করেননি কিন্তু ছুরি আগিয়ে দিলেন, আপনার দোষ হবে না? হবে না। খুন করেননি কিন্তু জানিয়ে দিলেন অমুক জায়গায় ও আছে, যেতে পারেন, অপরাধী হলেন না? হলেন না। এই জন্য কোনো অপরাধীর সাথী হবেন, কোনো অপরাধীর সহযোগিতা করবেন, খবরদার, যদি বাধা দিতে না পারেন অন্তত সহযোগিতা করবেন, তাদের সাথে থাকবেন না, সরে থাকবেন, পারবত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন সকল আল্লাহ। এই জন্য এক বর্ণনা এসছে, যারা কাছে থেকেও যারা দূরে থেকেও অপরাধীকে সহযোগিতা করে তারাও ওই অপরাধের গুনার ভাগ হয়, আর যারা কাছে থেকেও অপরাধীদের থেকে দূরে থাকে আল্লাহ তাআলা তাদেরকেও ওই অপরাধীদের শাস্তি থেকে হেফাজত করেন সকল সুবহান। এই জন্য খুব সতর্ক হতে হবে। তো ভাই বোনেরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আমরা এসেছি সওয়াবের উদ্দেশ্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে, জান্নাতি হওয়ার জন্যে, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। কথা ঠিক না বেঠিক? এটার জন্যই মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, মাহফিল ইত্যাদি ইত্যাদি। কিন্তু আফসোস, শয়তান তো আমাদের ভালো থাকতে দেবে না, সেজন্য এ সকল জায়গাতেও কলুষিত করে ফেলা হচ্ছে।
বহু ওয়াজ মাহফিলের নামে ওয়াজ মাহফিল হচ্ছে, বক্তা সাহেবেরা ওয়াজ নসিহতের নামে এমন কিছু বলছেন, নবীর নামে মিথ্যা কথা বলছেন, আর আপনি আমি শুনে বলছি সুবহানাল্লাহ। সব হচ্ছে তো নাকি কথা বলে না, সব হচ্ছে নবীর নামে মিথ্যা বলা হচ্ছে, আপনি আমি শুনে বলছি সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলের নামে আমি বক্তা হুজুর পীর সাহেব আর একজন আলেমুল্লাহ হুজুরের নামে মিথ্যাচার করে গালাগালি করলাম, আপনারাও শুনে বলছেন নারায় তো আল্লাহ আকবার জিন্দাবাদ। সব হচ্ছে তো নাকি, এগুলো কি হচ্ছে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন সকলকে, আল্লাহু আকবার। এই জন্য দু চারটি পয়েন্ট বলছি, এ কারণে এই ধরনের ওয়াজ মাহফিল প্রতিষ্ঠা বা এই ধরনের ওয়াজ মাহফিল থেকে আমরা বিরত থাকব। যে সকল ওয়াজ মাহফিলে গেলে আল্লাহ রাসূলের কথা মনে আসবে, যেখানে গেলে আখিরাতের কথা মনে আসবে, যাদের কাছে বসলে নিজেদের গুনাহের কথা স্মরণ হয়ে তওবা ইস্তেগফার করার আকাঙ্ক্ষা হবে, এই ধরনের ওয়াজ মাহফিল যাব, শিখব, করব, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন সকলকে, আল্লাহু আকবার। তো কোরআন বলে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করে বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে বললেন, হে আমার বান্দারা, যারা অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করেছ, দেরি করো না, সময় নষ্ট করো না, দ্রুত ধাবিত হও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমাদের রব পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য তোমরা দ্রুত ধাবিত হও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম, তোমরা যত বড় অপরাধী হও, ক্ষমার জন্য তোমরা তাড়াতাড়ি এসো, দেরি করো না। ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে ধাবিত হ, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান জমিনের মতন। সুবহানাল্লাহ, এই জমিনে আপনি আছেন, আসমান দেখছেন, পরিধি কতটুকু ভাই, ক কিলোমিটার, কেউ গুনতে পেরেছে, মাপতে পেরেছে? এই রকম এক একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন কাদেরকে, যারা অন্যায়কারী, গুনাহগার, এমনকি শিরিক বেদাত করেছিল কিন্তু অনুতপ্ত হয়ে তওবা করে আল্লাহর পথে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষকেও ওই জান্নাত দান করবেন। সকল জান্নাত শুধুমাত্র পীর সাহেব পাবে এমন নয়, জান্নাত শুধুমাত্র হাফেজ সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব পাবে তা নয়, জান্নাত শুধুমাত্র মাওলানা হুজুর আমির ওমরা খেলাফানি কি বলে খলিফা হলে, নেতা হলে, প্রেসিডেন্ট মন্ত্রী হলে পাবে তা নয়, বরং যায় আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করে সাধারণ যে কোনো শ্রেণীর মানুষ, নারী হোক, পুরুষ হোক, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, যে যাই হোক না কেন, সমাজের বিভিন্ন দায়িত্বশীল চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ, এরাও যদি আল্লাহর পথে মেহনত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষদেরকেও জান্নাত দান করবেন। কারণ এই সমস্ত জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করে চলা খুব কঠিন কাজ, কথা ঠিক কি? মসজিদে নামাজ পড়া, মসজিদে রোজা, মসজিদে জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, এটা স্বাভাবিক। কিন্তু চেয়ারম্যানের অফিসে, ডিসি অফিসে, আদালতে, রাজপ্রাসাদে, মন্ত্রী পরিষদে, সেই সমস্ত জায়গায় আল্লাহকে মনে রেখে, আখেরাতকে মনে রেখে, ইনসাফের ভিত্তিক রায় দেওয়া, ইনসাফ ভিত্তিক সিদ্ধান্ত দেওয়া, ইনসাফ ভিত্তিক মানুষের কল্যাণে কাজ করা সহজ কাজ না কঠিন কাজ? তাহলে এত কঠিন কাজ, যেহেতু কাজটা কঠিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা গেল যে এই কাজ যারা করতে পারবে আল্লাহ তাআলা তাকে মর্যাদাও বেশি দেবেন। সকলে সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফ এসছে, আপনারা বারবার হাদিসটা শুনেছেন, আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি, যে শান্তি পেতে হলে সর্ব জায়গায় ভালো মানুষের চেষ্টা থাকতে হবে। মসজিদে যদি খুব ভালো একটা ইমাম সাহেব রাখেন, ফেরেশতা মার্কা ইমাম সাহেব মসজিদে রাখলেন, কিন্তু সমাজের জনপ্রতিনিধি বানালেন একদম ডাকাত, গুন্ডা, বাটপা, যত বড় পীর সাহেব নিয়ে এসেই দোয়া করেন, বাবা সমাজে শান্তি আসবে তো? কথা বলছেন, সমাজে শান্তি আসবে তো? তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব যেমন নির্ধারণ করতে হবে ভালো মানুষ, আপনাদের জনপ্রতিনিধি যে দলেরই হোক, আমরা কোনো দল করি না বাবা, আপনাদের দেশের কোনো দেশেরই নয়, আমরা রাজনৈতিক কোনো দল করি না, আমরা একটা দল করি, সেটা হলো আল্লাহর দল করি।
কার দল করিব? আল্লাহ তাআলার দল করি। এই আল্লাহ তাআলার দল বলতে যারা আল্লাহ আল্লাহ রাসূলের আদর্শ মানেন তারা সবাই আল্লাহর দল করেন, আমরাও ওই দলের দাওয়াত দিই সকলে মিলে আলহামদুলিল্লাহ। কি বাবা আপনি রাগ করলেন নাকি? প্রকৃতপক্ষে ফুরফুরাটা কোনো স্বতন্ত্র ব্যক্তিগত কোনো দল না, যেটা অনেকে ভুল মনে করে। এটা একটা ধারা, আমাদের কোনো নিজস্ব ব্যতিক্রম মত নেই যে অন্য হুজুরা যেটাকে জায়েজ বলে আমরা সেটা জায়েজ বলবো, অন্য হুজুরা নফল বললে আমরা ফরজ বলবো, এরকম কোনো ব্যক্তিগত দল মত নেই। বরং পৃথিবীর জমহুর ওলামা যারা যেটাকে ফতোয়া দিয়েছেন, যেটা নিয়ে মতভেদ আছে, মতভেদ থাকবে কেয়ামত পর্যন্ত, মতভেদ যেটা সাহাবাদের মধ্যে মতভেদ, সেই মতভেদ তো পাওয়া যাবে না, যাবে? তাহলে এই মতভেদ নিয়ে ইসলাম সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মতভেদ নিয়ে গালাগালি করার কোনো সুযোগ নেই। যেমন এখানে আমরা সবাই বসে আছি, একদিক থেকে আমরা সব একমত, আবার আর এক দিক থেকে আমাদের প্রত্যেকের মধ্যে মতভেদ আছে, আছে না নাই? উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ, সবাই আমরা একমত যে মোটামুটি মাথায় টুপি দিয়েছি, কথা ঠিক কিনা, কিন্তু টুপির ধরনের দিক থেকে সবাই কি একমত? আমার মতে একরকম, আপনার মতে একরকম, আরেকজনের মতে একরকম, আরেকজনের মতে, এমনকি টুপি নিয়ে মারামারি করবেন নাকি, রক্ষক নিয়ে মারামারি করবেন? তাহলে আমরা একমত মাথায় টুপি আছি, কিন্তু টুপির ধরন কি হবে, গোল না লম্বা, সাদা না কালো, না চিকচিকে না ভেসা, সেগুলো নিয়ে কোনো ঝগড়া করার সুযোগ নেই। সবাই একমত হালাল খেতে হবে, কথা ঠিক কিনা? এখন সে হালাল বলতে কি সাদা ভাত না খিচুড়ি না বিরিয়ানি, এটা নিয়ে কি মারামারি করার দরকার আছে নাকি? কেউ বিরিয়ানি খায়, কেউ খিচুড়ি খায়, কেউ পানি দিয়ে খায়, কেউ শুকনো খায়, কেউ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মূল নীতি। তো খোলাসা কথা হলো ভাই, ফুরফুরার যে ধারা, ফুরফুরার মূল যাদের যার থেকে শুরু আমার পরদাদা মুজাদ্দিদে জামাত আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তার মূল মাসলাক হলো পৃথিবীর জমহুর ওলামা তথা চার মাযহাবের ইমামগণ, তাদের শাগিরদগণ এবং মুহাদ্দিসিনরা যেই যেই মতে যে মতাদর্শ পেশ করেছেন সবগুলোই পৃথিবীব্যাপী চলছে, যেই এলাকায় যেটা থাকবে সেটার উপরে আমল হবে, অন্যটার সাথে কোনো বিরোধিতা নেই, সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা হলো সোজা রাস্তা। কিন্তু এটাকে নিয়েও কিছু ভাইয়েরা অনেক সময় ভুল মনে করেন, এটা নিয়ে দলাদলি শুরু করেন, আমরা এটা করি ওরা ওটা করে না, ওরা সেটা করে এনারা এটা করে না, এই নিয়ে অনেক দ্বন্দ্ব আছে। তো অনুরোধ করবো ভাইরা, এগুলো কোনো দ্বন্দ্বের বিষয় না, ঝগড়ার বিষয় না, দলাদলির বিষয় না, আমাদের মূল পরিচয় আমরা সকলেই মুমিন মুসলমান, আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে চলি, ওলামায়ে কেরামকে মেনে চলি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো যে কথা আমি বলতে চাচ্ছি, প্রচলিত রাজনৈতিক কোনো দল বা ভারতেও নয় বাংলাদেশেও নয়, আমরা কারো দালালিতেও নেই, কারোর সাথে আমাদের শত্রুতাও নেই, কিন্তু যেটা বাস্তব সেটা আপনাদের অনুরোধ করি, যে যেই দলের সদস্য হন, যে যেই দল করেন আর না করেন, আপনাদের সমাজে যদি শান্তি পেতে হয় মুমিন মুসলমান হিসেবে বিশ্বাস করতে হবে, ভালো মানুষকে দিয়ে সমাজে জনপ্রতিনিধি তৈরি করতে হবে, কথা ঠিক কিনা? আর সেই ভালো মানুষদের সংজ্ঞা কী হবে, বেনামাজি? সেই ভালো মানুষের সংজ্ঞা কী হবে, মদখোর? সেই ভালো মানুষের সংজ্ঞা কী হবে, দু চারটা মার্ডার করতে পারে নাকি, কথা বুঝতে পারেন? এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে, তা না হলে নিজেরাও কিন্তু বিপদে পড়বেন। আমি পীর সাহেব যদি একটা ডাকাতকে আমার খাদেম বানাই, আমি কি নিরাপদ? হ্যাঁ, ওই ডাকাত যতদিন আমি পয়সা দেবো আমার খেদমত করবে, আর একজনের ডাকাতি করবে, আমাকে হয়তো পার্সেন্টেজ দেবে, কিন্তু যখন ভাগে কম করবে আমাকে শুদ্ধ ডাকাতি করবে, কথা ঠিক না? খেজে ডাকাত সাথে রাখলে ভাই আমি নিজেও নিরাপদ না, চোর সাথে রাখলে আমি নিজেও নিরাপদ না, কাজে কেউ চোর ডাকাতকে নিয়ে সাপোর্ট নিয়ে কখনোই কেউ আমরা ভালো নিজেরাও থাকতে পারবো না। এই মূলনীতিগুলো মনে রাখতে হয়, কিন্তু মুশকিল হয় মানুষ ভুলে যায়, দুনিয়ার লোভে অন্ধ হয়ে যায়, তখন যা ইচ্ছা তাই করে ধরে। তো আমার ভাইরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ন্যায় বিচার করবে, ইনসাফ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন বিপদের ভেতরে আল্লাহ তাআলা তাদেরকে নিজস্ব আশ্রয় আশ্রয় দান করবেন। কারণ কাজটা খুব সহজ না, কঠিন কাজ। এই জন্য আমার আব্বা হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা, ইমাম সাহেব যদি বলে হুজুর আমি আমি ইমাম সাহেব যদি বলেন আমি ঘুষ খাই না, আমি পীর সাহেব যদি বলি না আমি খুব ভালো মানুষ ঘুষ খাই না, তাহলে এটার মধ্যে কোনো কৃতিত্ব আছে ভাই? আমাকে কে ঘুষ দেবে, কিসের জন্য দেবে বলে? কিন্তু একজন মেম্বার সাহেব ঘুষ না খান, একজন ডিসি সাহেব ঘুষ খান না, একজন এসপি সাহেব ঘুষ খান না, এটা একটা বড়, তার জন্য বড় গুণ, কথা ঠিক না? ঠিক, কারণ ওখানে খেতে চাইতে হয় না,
মানে কাউকে বলতে হয় না যে আমাকে দাও, বরং স্বইচ্ছায় বহু আসে। কিন্তু ওখানে যারা বসে আল্লাহকে ভয় করবে, মানুষের প্রতি ইনসাফ করবে, মসজিদে ইতিকাফ করার তুলনায় তাকে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করবে। এটা বানোয়াট কথা না। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে কেউ যদি তার নিজের কোনো সহযোগিতার জন্য ডাকে, দুনিয়াবি কোনো কাজের জন্য যদি আমাকে কেউ ডাকে, আমার কাছে আমার এই মসজিদে এক মাস ইতিকাফ করার থেকেও তার সহযোগিতায় এগিয়ে যাওয়াটা বেশি উত্তম। সুবহানাল্লাহ বললেন, আল্লাহু আকবার। তাহলে মানুষের সেবা করা ইনসাফ ভিত্তিক বড় ইবাদত। এই জন্য এই পদগুলোকে কলুষিত করা যাবে না। যারা এই সমস্ত জায়গায় আছেন তাদেরকে নসিহত করবেন, বোঝাবেন, শেখাবেন, ভালো ভালো মানুষ এলাকার মেম্বার, চেয়ারম্যান, এরপরে এমপি, এবং এরাই হয়তো পরবর্তীতে মন্ত্রী হবেন, আপনারা চেষ্টা করবেন ভালো ভালো আপনাদের এলাকার যোগ্য যোগ্য মানুষদেরকে এই সমস্ত জায়গায় দেবেন। তাহলে কি হবে, তারা ইনসাফ করবে, সমাজে শান্তি আসবে, সকলের জন্য সুবহানাল্লাহ। আর আপনাদের আমাদের অবহেলায় জালিমরা যদি বড় বড় জায়গায় যায়, সেটার জন্য আমাদেরও তো কিছু দোষ থাকবে না, থাকবে না যদি অবহেলা করি। হ্যাঁ, আপনি চেষ্টা করেছেন, পারেননি, আল্লাহ তাআলা দেখছেন, কিন্তু আপনি আমি চেষ্টা করলাম না, অবহেলায় কাটিয়ে দিলাম, তাহলে তো দোষ কিছু ঘাড়ে পড়বে তো নাকি। এই জন্য সতর্ক হন। আর ফাউন্ডেশন ঠিক না হলে কখনোই ফল পাওয়া যাবে না। গাছটা যদি ঠিক মতো না লাগান, ভালো ফল পাওয়া যাবে? সেজন্য আজকের এই মাহফিল থেকে অনুরোধ ভাইদের এবং মা বোনদের, সবার ছেলেমেয়েরা হয়তো মৌলানা হুজুর হয়তো হবে না, সবার ছেলেমেয়ে পীর সাহেব হবে না, হবে। আর আমি ব্যক্তিগত হয়তো চাইবো না যে আপনাদের এলাকায় বেশি পীর সাহেব হোক, তাতে আমাদের সমস্যা তো নাকি বলে তো অনেক পীর সাহেব হয়তো হবে না, মৌলানা হুজুরও হয়তো হবে না, কিন্তু যে পেশাজীবী হোক, ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রশাসনের কর্মকর্তা হোক, কিন্তু একজন মুমিন মুসলমান হিসেবে মৌলিক যে দায়িত্ব, নারী পুরুষ সবাইকে তাকে শিখতে হবে, এটা আমাদের জন্য নফল না ফরজ? ফরজ। কিন্তু সেই ফরজটা কি আদায় হয়েছে বলেন? আপনারা মহব্বত করেন মাশাআল্লাহ, বহু ভাইরা হাত তুললেন, নিয়মিত পাকশি যান। আমি অন্যদের বলছি না, আপনারা মন খারাপ করবেন না, যারা এই নিয়মিত পাকশি যান, আমাদের বাপদাদার ভক্ত বৃন্দ, তাদের প্রতিও আমার আফসোস যে আপনারাও তো ভাই ভক্তি করলেন ঠিকই, কিন্তু কথা তো মানলেন না। কি কথা বলবো না, ভক্তি করলেন ঠিকই, বাপদাদাকে ভক্তি করলেন, হাজিয়া নজরানা দিলেন, এসলে আমরা আপনারা অনেক মেহমান দেরি করে খাওয়ালেন, কাজগুলো ভালো, কিন্তু এই কাজের দ্বারা আপনার নিজের ফরজ তরকের গুণা তো মাফ হবে না, হবে? আপনি ফজরের নামাজ না পড়িয়ে সকালবেলা হুজুরকে খুব ভালো করে মেহমানদারি করে খাওয়ালেন, নাস্তা খাওয়ালেন, তো হুজুরকে খাওয়ানোর কারণে কি ফজরের নামাজের গুণা মাফ হবে? হুজুরকে খাওয়ানোর কারণে কি আপনি যে সুদ ঘুষের কারবার করেন ওইটার অপরাধ মাফ হবে? হুজুরদের দাওয়াত দিয়ে খাওয়ানোর কারণে আপনারা যে মানুষের প্রতি অবিচার জুলুম করলেন সেটার গুণা কি মাফ হবে? বরং জুলুম অবিচারে যারা লিপ্ত হবে তাদের নিজেদের নামাজ রোজা বড় বড় ইবাদত কিয়ামতের ময়দানে হাত ছাড়া হয়ে যাবে। আমার কথা না, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাবধান করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো অসহায় কারা? সাহাবা ইকরামরা উপস্থিত যারা ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অসহায় হলো ওরা, যাদের টাকা পয়সা ধন সম্পত্তি নেই তারা হলো অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনে নাও, আসল অসহায় হলো কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত, যারা নামাজ পড়ত, রোজা রাখত, হজ করত, যাকাত দিত, অর্থাৎ এই ধরনের ইবাদত বন্দেগি করেছিল বটে, কিন্তু বিভিন্নভাবে মানুষের প্রতি অবিচার জুলুমে লিপ্ত ছিল, মানুষ খুন করা, মানুষকে মারধর দেয়া, মানুষের সম্পদকে আত্মনৈতিকভাবে হরণ করে নেওয়া, মানুষের সম্পদ নষ্ট করে দেওয়া, এই ধরনের বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে ছিল। আবার নামাজ রোজা মাদ্রাসা মসজিদ এগুলোর সাথেও লিপ্ত ছিল, ভালো কাজ, কিন্তু কিয়ামতের ময়দানে যখন যাবে ওই ক্ষতিগ্রস্ত মানুষের আল্লাহ তাআলার দরবারে বিচার চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার করবেন, আল্লাহ তাআলার বিচারে ওই নামাজি রোজাদারদের ইবাদত বন্দেগির যে সওয়াব জমা হয়েছিল ওই সওয়াব থেকে ক্ষতিগ্রস্তদেরকে সওয়াব বণ্টন করে দিয়ে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এতে করে এই ব্যক্তিদের সওয়াব শেষ হয়ে যাবে, আরও অনেক ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে বাকি থাকবে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন তাদের গোনা থেকে কবি এদের নামায় আমলে পরিবর্তন করা হবে, তখন এই লোকগুলো নিজেদের এবাদতের সওয়াব হারিয়ে উল্টো অন্যের গোনার বোঝা মাথায় নিয়ে তাদেরকে যার জানি হতে হবে। সকল
এই জন্য খুব সতর্ক হন। আজকে সকালে পাকশিতে গতকালকে পাবনায় মাহফিল করে পাকশি ছিলাম, আজকে এক ভাই এলেন, ভাই ভাই গণ্ডগোল, জমি জায়গা ভাই ভাই গণ্ডগোল, মায়ের পেটের ভাই সেখানে গণ্ডগোল, বাপ বেটায় গণ্ডগোল, মুসলমান তাও আবার সাধারণ না, কোনো এক জায়গায় বাপ পীর সাহেব, ছেলেও মৌলানা সাহেব, পীর সাহেবের ছেলে মৌলানা সাহেব, তাও আবার বাইরে পড়েছে, সেখানেও আমার বাপ বেটায় মামলা হয়েছে, কোথায় আছি আমরা দেখেন দেখি, আল্লাহ হেদায়েত করুক সকলে, আল্লাহ কোথায় আমরা পৌঁছে গেছি দেখেন, সাধারণ মানুষ তো না, একজন বাবা তিনি পীর সাহেব, আবার তার সন্তান সেও মৌলানা, মানে টাইটেল পাস, আবার বাইরে থেকেও তার ডিগ্রি আছে ইসলামী বিষয়ে, তাহলে এই দুইজনের মধ্যে মামলা হবে এটা কি আশা করা যায়? আশা করা যায়, কিন্তু সেটাও বাংলাদেশের মতো জায়গায় হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন সকলে, আল্লাহ কোথায় পৌঁছাচ্ছি আমরা, যেখানে বাবার প্রতি সামান্যতম বিরক্ত হয়ে উফ কথাটা বলাও কবিরা গুনাহ হারাম, বেয়াদবি তো দূরের কথা, মানে উনি একটু বেশি, বাবা মা অনেক সময় বেশি কথা বলে ফেলে, কিন্তু বাবা মা বেশি কথা বলে ফেললে বিরক্ত তো লাগে, মানে একজন যদি বাড়াবাড়ি করে বিরক্ত লাগে না, কিন্তু বাবা মার বিরক্তিকর কথাতেও বিরক্ত প্রকাশ করা যাবে না। আল্লাহ, এই শিক্ষা হলো কোরআনের শিক্ষা, কিন্তু সেই শিক্ষা কি আপনি আমি দিয়েছি ভাই? সেই শিক্ষা দিইনি, বরং এখন এমন শিক্ষা দিচ্ছেন যে ছেলে বাপকে ধরেও মারে অনেক জায়গায় আছে, এটা শুনতে খারাপ লাগে, কিন্তু আমি বলি যে ওর মার খাওয়ারই দরকার, ও তো সেই শেখায়নি, তো মার খাবে না তো কি খাবে, আলো আগাবে নাকি, কি রাগ করলে নাকি, মার খাওয়াকে আমি সাপোর্ট করছি না, কিন্তু যেমন বাপ তেমন ছেলে, ওই বাপ যদি সন্তানকে কোরআন দিন শেখাতো, সত্যিকার আদর্শ শেখাতো, তাহলে তো আজকে তো এই মার খাওয়ার সম্ভাবনা থাকতো না, কথা ঠিক কি, কেন ওকে তো শিক্ষা দিয়েছে মার খাওয়ার শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন সকলে, আল্লাহ তো প্রশ্ন হল ভাইরা, যে কথাটা বলতে চাচ্ছিলাম বান্দার হক এই ব্যাপারে খুব বেশি সচেতন হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করলেন, কোরআন পাকে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে আগে জানালেন, আল্লাহ তাআলা একটা বড় গুণ হলো আল্লাহ তাআলা আদল, ইনসাফ করেন সকলে, সুবহানাল্লাহ, কোরআন পাকে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলতে কষ্ট হচ্ছে না কেন, অল্প কিছু কিছু বলুন, কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তাআলা জানালেন হে বান্দারা, হে নবী আপনি বান্দাদের জানিয়ে দেন, ওয়া মা রাব্বুকা, হে নবী আপনার রব আপনার পালনকর্তা আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা সকলে, সুবহানাল্লাহ, আল্লাহর নবীকে আল্লাহ কত সম্মান দিলেন, হ্যাঁ আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের সবার রব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে বললেন ওয়া মা রাব্বুকা, সকলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হে নবী আপনার পালনকর্তা রব তার বান্দাদের প্রতি জালিম নন, সকলে সুবহানাল্লাহ, হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি ইন্নি হাররামতু আলাইয়া যুলমা, আরেকটা রিওয়ায়াত ইন্নি হাররামতু আলা নাফসি যুলমা ফালা তাযালামু, হে আমার বান্দারা, আল্লাহ তাআলা বলছেন, কে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা আমি আমার নিজের প্রতি জুলুম করা অবিচার করাকে হারাম করে নিয়েছি, নিষেধ করে দিয়েছি যে আমি আল্লাহ কারো প্রতি জুলুম অবিচার করব না, সুবহানাল্লাহ, ফালা তাযালামু, কাজেই তোমরাও কারো কেউ কারো প্রতি জুলুম করবে না, মানে আপনাদের কি মনে হয় ভালো থাকতে হলে ভালো খেতে হলে সম্পদশালী হতে হলে কিছু চুরি চামারি তো করতেই হয় নাকি, বলে কি কথা বলে, সমাজে নেতা হতে গেলে তো আরেক দলকে ঠেঙাতে হয় নাকি, সম্পদশালী হতে গেলে তো কিছু চুরি চামারি করে আরেকজনের জমি রেকর্ড করতে হয় নাকি, ব্যবসায় বেশি লাভ করতে গেলে কিছু তো নয় ছয় করতেই হয় নাকি, কথা বলছেন এখানে না বলছেন, কিন্তু যাওয়ার সময় বলবেন অত মেনে কি আর জ্বলা যায়, কি ভুল বলছি ভাই, এই তো আমাদের মুশকিল, এইটাই আমাদের ইমান, কিন্তু আমার ইমান হবে যে না আমি ব্যবসা করলে ফাঁকি দেব না, আমি রাজনীতি করলেও কারো প্রতি জুলুম করব না, কি বিশ্বাস হয় না আপনি নেতা হতে পারবেন, কথা বলছেন কি জুলুম না করলে নেতা হতে পারবেন না, ফাঁকি না দিলে ব্যবসা হবে না, হবে না হবে না, আমরা মুসলমান বিশ্বাস করব ব্যবসায় বরকত হবে,
আরেকজন ফাঁকি দিয়ে হয়তো টাকা বেশি পাবে কিন্তু বরকত হবে না। আমি শর্ট ব্যবসা করে হয়তো অঙ্ক কম হবে, ওই অল্প অঙ্কতে আমাকে আল্লাহ তাআলা বরকত দেবেন। বিশ্বাস করো সকলে বলুন সুবহানাল্লাহ। কেন আপনারা তো মাশাআল্লাহ দান খয়রাত করেন, হুজুরা বলেন ভাই দান করলে কি হয়, বাড়ে না কমে? দান করলে বাড়ে না কমে কি বিশ্বাস হয়? আচ্ছা আপনার 10 টাকা আছে, 5 টাকা দান করলেন কত হলো? 10 টাকা ছিল, 5 টাকা দান করলেন কত হলো? তো বাড়লো কোথায়? কি বুঝলেন? তাহলে আপনারা তো বিশ্বাস করেন বাড়ে, তাহলে অঙ্কে কমে গেল, 10 থেকে 5 গেল, 5 কমে গেল, তাই তো? কিন্তু এই 5 কমলেও আল্লাহ তাআলা আপনাকে 50,000-500,000 গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ওই রকম বিশ্বাস করবেন যে আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, রাজনীতি করছেন, ইনসাফ করবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবে, আপনি এমন ভাবে নেতা হবেন আপনি কল্পনাও করেন। সুবহানাল্লাহ বললেন না? কি বিশ্বাস হলো না আপনার? মুসলমান যতদিন এই বিশ্বাসে আসতে না পারবে ততদিন যত বড়ই পীর সাহেব দিয়ে স্বামীজি দোয়া করে বাবা এই দোয়া কাজে লাগবে না। সামাজিক ভাবে এই বিশ্বাস মুসলমানের থাকতে হবে যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি। কিন্তু আফসোস মুসলমানের মধ্যে কোরআনের নামে ইসলামের নামেও জুলুম চলছে। সকলে বলি নাউজুবিল্লাহ, কোরআনের নামে ইসলামের নামেও জুলুম চলছে। এর থেকে বড় পরিতাপের বিষয় আর কি আছে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন সকল আল্লাহুম্মা। তো যে কথা আমি বলতে যাচ্ছিলাম ভাইরা, জুলুম অবিচার থেকে বাঁচতে হবে। কি হলো? জুলুম অবিচার থেকে বাঁচতে হবে। একটা বর্ণনা দিই, কয়েক বছর আগের কথা, হজে আল্লাহ তাআলা নিয়ে গেছিলেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা নিয়ে যান হজে, আল্লাহ তাআলা শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো এই কয়েক বছর আগে সম্ভবত 2009 সাল মনে হচ্ছে, যে সালই হোক, তো জুমার দিন আমরা জুমার নামাজ হারাম শরীফে পড়লাম, মসজিদে খুতবা দিচ্ছেন সম্ভবত শেখ সুরাই, জুমার খুতবা দিলেন, আমরা খুতবা শুনলাম, নামাজ আদায় করলাম। তো খুতবাতে তিনি এলান করলেন যে আগামীকাল শনিবার সকালে সালাতুল ইস্তিসকা আদায় করা হবে, অর্থাৎ 20টি যে আল্লাহ দরবারে দোয়া হবে নামাজের মাধ্যমে, এটাকে বলা হয় সালাতুল ইস্তিসকা, ইস্তিসকার নামাজ আদায় করা হবে। তো আপনারা সকাল সবাই আগামীকাল শনিবার সকালে এই নামাজে শরীফ হবেন। আগের দিন জুমার সময় খুতবা হুজুর বললেন, তবে বলতে যে আবার বললেন আপনারা আসবেন, তবে আমার অনুরোধ আপনারা সবাই প্রস্তুতি নিয়ে আসবেন দোয়ার জন্য। কি নিয়ে আসবেন? প্রস্তুতি নিয়ে আসবেন। আচ্ছা আপনাদের একটু জানতে চাই, আপনাদের কি মনে হচ্ছে কি প্রস্তুতি নিয়ে আসবেন ভাই? হ্যাঁ, ছাতা, মাশাআল্লাহ, যেহেতু বৃষ্টির জন্য দোয়া হবে, হারাম শরীফের দোয়া কবুল তো হবে আশা করা যায় ইনশাআল্লাহ, নাকি? এই জন্য আমার ভাই বললেন ছাতা নিয়ে আসতে হবে। তো আমাদের ভাই বলছেন মানসিক প্রস্তুতি, যাই হোক মানসিক তো থেকে ঠিক আছে, এগুলো যুক্তিযুক্ত কথা। তবে ইমাম সাহেব হুজুর এই কথা বলে বললেন আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, আবার নিজেই বললেন কি প্রস্তুতি ভাই বললাম, আবার নিজেই উত্তর দিচ্ছেন প্রস্তুতি হলো যে আপনারা নিজের দিকে চিন্তা করে দেখে আপনাদের দ্বারা কারোর প্রতি কোনো জুলুম হয়েছে নাকি, যদি হয়ে থাকে তাদের কাছ থেকে সেই জুলুমের ক্ষতিপূরণ দিয়ে ক্ষমা চেয়ে আসবে। সুবহানাল্লাহ বললেন না? কেন আপনাদেরকে নিয়ে আমরা দোয়া করব, আপনারা জালিম হবে আর আপনাদের নিয়ে আল্লাহ দরবারে দোয়া করব, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ আমাদের এই সমস্যা উদ্ধার করো, আর আপনারা যে কত মানুষের প্রতি জুলুম করে এসেছেন ওই মানুষেরা আল্লাহ দরবারে বলবে আল্লাহ এই জালিমকে ধরো, তার দোয়া কবুল হবে। ওই মাজলুমের নাই জালিমের, ওই জালিম কাবা শরীফের ভেতরেও যদি আল্লাহ দরবারে দোয়া করে, আর মাজলুম যদি মাসবাগানের ভেতরেও আল্লাহ দরবারে কাঁদে যে আল্লাহ ওই জালিমকে ধরো, ওই মাজলুমের দোয়া কবুল হবে, কাবার ভেতরে জালিমের প্রতি শাস্তি হবে। মুসলমান এই বিশ্বাসী বিশ্বাসী, শুধু কাবায় গেলে ফেরেশতা হয়ে যাবে না, খোদ আবু জেহেল কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, এই জন্য কি রহমতুল্লাহ বললেন নাকি? হ্যাঁ, ওয়াইস কারণী রসুল্লাহকে একবারও দেখেননি সচক্ষে, আল্লাহ নবী সুসংবাদ দিলেন যারা ওয়াইস কারণীকে পাবে তাদের তার কাছ থেকে দোয়া চেয়েও, হযরত ওমরের মতন মানুষ ওয়াইস কারণীর কাছে দোয়া চেয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর, তিনি দোয়া চাইছেন ওয়াইস কারণী, খোদ বুখারীর বর্ণনা, মানাকিব কিতাবুল মানাকিব, সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ইনসাফে বিশ্বাসী, মুসলমান
আদালতে বিশ্বাসী, মুসলমান সত্যবাদীতে বিশ্বাসী, কিন্তু এখন যে মুসলমান আমরা হয়েছি, আমরা জুলুম করছি, মিথ্যা বলছি, মানুষকে ঠকাচ্ছি, আর বড় বড় হুজুর দিয়ে দোয়া আশা করছি, শান্তির আশা করছি, ভাই শান্তি পাওয়া যাবে। হুজুররাও তো আমরা গন্ডগোলে পড়ে গেছি, খাওয়া দাওয়ায় সব গন্ডগোল হয়ে যাচ্ছে, তা করছেন নাকি? হারাম খেয়ে আল্লাহ লম্বা লম্বা দোয়া করলে আল্লাহ তারা সবই শুনছেন, কিন্তু মকবুল হয়? হালাল খেতে হয়, হুজুর আমরা তো হারাম খাই না, হালাল খাই, মুরগি খাই, গরু খাই, খাসি খাই, বিসমিল্লাহ বলে জবাই করি, কিন্তু পয়সাটা তো সুদের, কথা বলছেন, পয়সাটা তো ফাঁকি দেওয়া, পয়সাটা তো আত্মসাত করা, ফান্ডের টাকা আত্মসাত করে মদিনা শরীফে দিয়ে যদি আজওয়া খেজুর বিসমিল্লাহ বলে বরকতের আশায় খাই, বরকত হবে তো নাকি? রহমত আসবে তো? আর একজনের বোতল চুরি করে যদি জমজমের পানি ভরে নিয়ে এসে খান, বলে এটাও কি হয় নাকি? কাজী সাহেব এটাও করে, সারা জীবনের অভ্যেস ভাবে একদিনে যায়, ওখানে যে আর একজনের বোতল চুরি করে, মানে চুরি তো করেনি, সে বলছে এটা চুরি হলো নাকি, কিন্তু আর একজনের জিনিস না বলে নেওয়াটা কি চুরি না? ফান্ডের টাকা আত্মসাত করা এটা কি? তো এদেরকে চোর বলবেন না, বলুন দুর্নীতি পড়ায় মনে হয়, এদেরকে তো বড় চোর বলা উচিত। একটা পকেট মার ধরা পড়লে আপনারা কি করেন ভাই? আপনারা খুব ভালো মানুষ, একটা পকেট মার ধরা পড়লে কি হয় আপনাদের দেশে? তাড়াতাড়ি সবাই মুরব্বীতে যাবেন, হ্যাঁ লোকটা গরিব মানুষ খেতে পায়নি এই জন্য পকেট মেরে আসেন, ভাই আপনাকে হোটেলে যে কিছু খাওয়ায় আর ওই 500,000 টাকা নেন আর খবরদার পকেটটাকে মেরেন, এরকম করেন তো নাকি? করেন না, কি করে কি করে? হ্যাঁ গণধোলাই দেওয়া হয়, পকেটে কয় টাকা থাকে ভাই? কোটি কোটি টাকা থাকে, কয় টাকা থাকে? সামান্য কয়েকশো টাকা চুরি করতে গেলে তাও জানের রীতি নিয়ে করা হয়, সেটাকে পেলে কি অবস্থা করে? আর যারা হাজার শত কোটি টাকা সাইজ করে দেখলে সেলুন আমি পীর সাহেব বলি, অবস্থা কোথায় আছে? এই রুচি পাল্টাতে হবে না, হবে না, এই রুচি না পাল্টালে ভাই শান্তি আসবে কেমন করে? আমি হাসার জন্য বলছি না, বাস্তবতা একটু আপনাদের সামনে তুলে ধরলাম। ব্যবসা করবো হালাল ভাবে, ওজনে কম দেব না, কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করব, মানুষকে ফাঁকি দেব না, রাজি আছি ইনশাআল্লাহ? চাকরিতেও তো ফাঁকি হয়, হয় না? হয় না, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক ক্লাস ফাঁকি দেন, বেতন নেন, তো সারা বছরে যা ফাঁকি দেওয়া হলো, বড় হিসাব করলে কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 4 মাস ফাঁকি দিলেন, বেতন সব নিলেন, তাহলে যেই পরিমাণ ফাঁকি দেওয়া হলো বেতন নিলেন, ওই টাকাটা কি হলো? হালাল হলো না হারাম হলো বলেন? আচ্ছা স্কুলের শিক্ষক নিলে হারাম হয়, আর মাদ্রাসার হুজুর নিলে হাদিয়া হয়নি, মাদ্রাসার হুজুর নিলে কি হবে? তাহলে একজন লোক আপনি ব্যবসা করেন, চাকরি করেন, এরকম ফাঁকি দেন, সেখানেও হারাম টাকা চলে এসছে, আপনি দোয়ার মজলিস করলেন, দাওয়াত দিয়ে খাওয়ালেন, আপনি এই হারাম খান, নাউজুবিল্লাহ, আপনি না বা যে কেউ একজন এরকম হারাম খায়, যে হারাম খায় তাকে কি বলে ভাই? আপনারাই বলে, আমি বলছি না, কি বলে? আপনারা বলেছেন, আমি কিন্তু বলি নাই, ঠিক আছে না? তাহলে ইনি হারাম খেলেন ব্যবসায় ফাঁকি দিয়ে, চুরি কি বলে চাকরিতে ফাঁকি দিয়ে, আর একজন হুজুর মৌলানা তিনিও মাদ্রাসায় চাকরি করেন, উনিও ফাঁকি দিলেন, বেতন দিলেন, দুইজনই কি আর কি? দুইজনই কি? আর ওই দুই খোর একসাথে দোয়া করছে, মাশাআল্লাহ, কি খোর তো আপনারাই বললেন, তো কি দোয়াটা হবে? একটু নিজেকে প্রশ্ন করি যে আমরা কোথায় গেছি, একটু ফিরে আসবো, রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ডাকছেন সকলে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আজকে থেকে তওবা করে ফেলেন, যে যত বড় অপরাধী হই আল্লাহ তাআলার তওবা করবো, আমি পীর সাহেবের কাছে দরকার নেই, পীর সাহেবের ঠ্যাঙ্গো ধরতে হবে না, হাতও ধরতে হবে না, রব্বুল আলামিনের কাছে যাও, আল্লাহ ডাকছেন, হে বান্দা আমার কাছে ফিরে এসো, যার প্রতি যা জুলুম হয়েছে তাদের কাছে যে যে ক্ষমা চান, ক্ষতিপূরণ দেন, আল্লাহ তাআলার কান্নাকাটি করে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা পেছনে সব গুনাহ মাফ করে দেবে, তোমাকে জান্নাতি বানিয়ে দেবে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত যে জান্নাতে প্রশস্ত যা আসমান জমিন, বাংলাদেশের সব মানুষ প্রধানমন্ত্রী হবে না, সব মানুষ এমপি হবে না, সব মানুষ চেয়ারম্যান হবে না, সব মানুষ ডিসিএসপি বিচারক হবে না, কিন্তু বাংলাদেশের যে কোনো মানুষ, নারী হোক, পুরুষ হোক, দিনদার হোক, দিন মজুর হোক, যে কোনো পেশাজীবী যদি আল্লাহর পথে চলে আসে, আল্লাহ তাআলা প্রত্যেকটা নাগরিককে জান্নাতের মালিক বানিয়ে দেবেন। 5 বছরের ক্ষমতা নয়, আজীবনের জন্য জান্নাতের মালিক হবে, যেই জান্নাতের মালিকানা ব্যাপারে সামান্যতম ডিস্টার্ব করার অধিকার কারো থাকবে না, সকলে বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার যত বড়ই রাজা হোক বাবা, কিছু না কিছু দুষ্ট কথা কটু কথা কানে আসে না আসে না, কিন্তু জান্নাতিতে আল্লাহ তাআলা এমন নিয়ামত দেবেন, আল্লাহ তাআলা বলছেন যে সেখানে সামান্যতম বিব্রতকর কোনো কিছুই তাদেরকে গ্রাস করবে না, শুধু আনন্দ ফুর্তি আর মজা সকলে বলবে সুবহানাল্লাহ। কতদিনের জন্য? আজীবনের জন্য। আর দুনিয়ার হায়াত কতদিন? শক্তি ক্ষমতা কতদিন? নিশ্চয়তা আছে? আশা করি পাঁচ বছর দশ বছর, বা আমি বাঁচবো হয়তো বিশ বছর তিরিশ বছর, আশা করছি প্রত্যেকে, কিন্তু এই আশা কোনো ভরসা নেই, আকাঙ্ক্ষা, কিন্তু আসল নিশ্চয়তা হলো যে কোনো মুহূর্তে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এটাও এটা হলো বাস্তবতা, কথা ঠিক কেন? এই জন্য প্রস্তুতি নিয়ে নিই, আমার ভাইদেরও বলি, মা বোনদের বলি, আজকে থেকে আমরা তওবা করি, বেশি কিছু না পারলেও অন্তত ফরজগুলো আদায় করি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যারা অন্তত ফরজগুলো ঠিকমতো আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকেও আল্লাহর ওলি হিসেবে গণ্য করে দেবে। তবে হ্যাঁ, এই ফরজের সাথে নফল যদি বেশি বেশি করতে পারেন, নফল নামাজ, নফল রোজা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এগুলো যদি বেশি বেশি করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা যখন নফল ইবাদত বেশি বেশি করে করে আমার দিকে অগ্রসর হবে, আমি ওই বান্দাদেরকে ভালোবেসে ফেলবো, যে বান্দাদেরকে আমি ভালোবাসবো, ওই বান্দাদের চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, হাত দিয়ে ধরা, পা দিয়ে চলা আমি হয়ে যাব, বান্দা আমার কাছে যা চাইবে বান্দাকে আমি তাই দেবো, শুকরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমার কাছে যা থেকে আশ্রয় চায় আমি তাদেরকে আশ্রয় বিপদ থেকে আশ্রয় দেবো, সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন সকলে, আল্লাহুম্মা আমিন। আর হাদিসের একটা ছোট্ট কথা, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাদের সম্মানের দিকে তাকিয়ে, সম্মান দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা এই রকম বান্দার ব্যাপারে আমি এরকম ভালোবাসি যে আমি কোনো কাজ করতে দ্বিধা করি না, তবে একটা কাজে আমার দ্বিধা হয় যে ওই বান্দার মৃত্যুর যখন সময় হয় আমার বিধানে মৃত্যু দিতে হয়, কিন্তু বান্দা মরতে চায় না, আমি মৃত্যুর হুকুম দেবো আমার কাছে একটু দ্বিধা হয়, তারপর আমাকে হুকুম দিতে হয়, সকলে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? তাহলে এই বান্দাদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, কিরকম বান্দা? যারা ফরজ ওয়াজিবের সাথে নফল সুন্নত ইবাদত বেশি করে করে, সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ অনেক ভাইরা আমরা আবার অবহেলা করি, নফলকে অবহেলা করি, মনে করি যে আমরা তো ফরজ আদায় করলাম, নিঃসন্দেহে হাদিসের ভাষায় শরীয়তের দৃষ্টিতে ফরজ আদায় করলেও ইনশাআল্লাহ আপনি জান্নাতি হবেন, আল্লাহর বান্দা হবেন, কিন্তু নফলের দ্বারা আমরা অগ্রসর হতে পারবো, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। দুনিয়ার ব্যাপারে তো কেউ আমরা পিছিয়ে থাকি না, থাকি কি ভাই? যাদের টাকা পয়সা হচ্ছে মাশাআল্লাহ, আগে বেড়ার ঘর ছিল, এখন আপনার ইনকাম বেড়েছে, তাহলে বেড়ার ঘরেই থাকেন না, ঘর পরিবর্তন হয় না? হয় না? আমি আমার লাইফেই দেখা, আজকে তো মানে এই অল্প বয়সেও মাশাআল্লাহ কম ঘুরিনি, প্রায় আপনাদের আশপাশের এলাকায় প্রায় আঠারো উনিশ বছর ধরে জলসা করছি আলহামদুলিল্লাহ। তো আঠারো বিশ বছর আগে বা তারও আগে ছোটোবেলায় এসছি, এর আশপাশের অধিকাংশ বাড়িঘর বেড়ার ছিল, টিনের ছিল, আবার ওই বেড়ার টিনের ঘরের জায়গায় এখন দুইতলা তিনতলা পাঁচতলা বাড়িও দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো ভালো। তো প্রশ্ন হলো যে যখন বেড়ার ঘর টিনের ঘর ছিল ওনারা ঘুমাতেন না, যখন একটা দুটো তরকারি ছিল বা তরকারি ছিল না, কোনো রকম ভাত দিয়ে পানি দিয়ে নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হতো, তখনও পেট ভরেছে না ভরে নেই, কিন্তু এখন যাদের সামর্থ্য হয়েছে আগের মতো খান্না পরিবর্তন হয়েছে, আগের মতো ঘুমান না পরিবর্তন হয়েছে, আগে দুশো তিনশো টাকার জামা হতো এখন দুই তিন হাজার টাকার জামা পড়া হয় না? হয় না? তাহলে প্রশ্ন হলো যে দুনিয়ায় টাকা পয়সার সুযোগ সুবিধা বাড়লে আমাদের থাকা খাওয়া পোশাক আশাক সব কিছুই পরিবর্তন হয়, কিন্তু এবাদতের সুযোগ সুবিধা হলে আমাদের বাড়া উচিত না কমা উচিত? কিন্তু বর্তমানে বাড়ছে না কমছে? হ্যাঁ, এবাদত বাড়ছে, কমে যাচ্ছে, তো মানে যারা সুযোগ পাচ্ছেন এবাদত কমছে। যেই বাড়ি আগে হয়তো সাধারণ গরিব মানুষ ছিলেন, দেখা গেছে বাবা ছেলে পাঁচ অক্ত নামাজ পড়েছে, এখন একটু পয়সা করে বেশি হওয়ার কারণে এখন নামাজ ছুটে যাচ্ছে, আছে না নেই? আগে যে বাড়িতে সকালবেলা উঠলে দাদা দাদি নানা নানি বাবা মা কোরআন পড়তো, এখন সেই বাড়ির নাতিপোতারা সকালবেলা উঠলেই ডিস্কো ড্যান্স শুরু করে দেয়। কি ভুল বলছি বাবা? তাহলে এগুলো কি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া হচ্ছে না নাফরমানি হচ্ছে? এই নাফরমানি দ্বারা কি রহমত আসবে না গজব আসবে? তবে সেই গজব ঠেকানোর জন্য মাঝে মাঝে আমরা পীর সাহেব এসে দোয়া করলেই হবে, কথা বলছেন কি হবে? তাহলে ওই গজব ঠেকানোর জন্য এই পাপ বন্ধ করতে হবে, কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন সকলে, আল্লাহুম্মা।
এই জন্য কোরআনওয়ালা ঘর বানান। আমার ছাত্র ভাইদের বলি, ছাত্র ছাত্রী ভাই বোনেরা, তোমাদের প্রতি অনুরোধ, তোমরা কোরআন শিখে ফেলো। প্রতিদিন সকালটা শুরু করো কোরআন দ্বারা, পড়তে তো হয়, সকালে উঠে পড়ো না, সকালে উঠে ক্লাসের পড়া করো, হোমওয়ার্ক করো, বাড়ির পড়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো প্রত্যেকটা ছাত্র ছাত্রীর রুটিন এটা হওয়া উচিত বা হওয়া দরকার। আপনারা বাবা মা এই উদ্যোগ নেন যে আপনার ছেলে মেয়ের রুটিন হবে সকালে উঠেই তার প্রথম পড়া হবে কোরআন পড়া। পারবো ইনশাল্লাহ, দু চারজন পারবে, বাকিরা চেষ্টাও করবেন, পারবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন, সকলকে আল্লাহ আমিন। শুতে যাওয়ার সময় কিছু তাসবিহ তাহলিল পড়া হবে, তাহলে আপনার শুরুটাও রহমত, শেষটাও রহমত, সারাদিন আল্লাহর বিধানগুলো মেনে চলবেন সর্বজায়গায়। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে প্রটোকল দেওয়া হবে, সুবহানাল্লাহ। বলে দুনিয়ার মন্ত্রী মিনিস্টার জনপ্রতিনিধি বড় বড় যারা আছেন, পুলিশ আর্মি বা ইত্যাদি গোয়েন্দা বাহিনীদের প্রটোকল দেওয়া হয় নিরাপত্তা এবং সম্মাননা। তো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা যারা সকাল সন্ধ্যা কোরআন দিয়ে জিকির দিয়ে ইবাদত দিয়ে শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রহমতের ফেরেশতাদেরকে দিয়ে সম্মাননা এবং নিরাপত্তার ব্যবস্থা করে। কি কথা বিশ্বাস হলো? এই জন্য অনুরোধ, কিতাবগুলো থাকবে দোয়ার পরে আপনারা কিতাবগুলো সংগ্রহ করবেন, পড়বেন, আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন সকলকে, আল্লাহু আমিন। আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করছে না, ছোট্ট একটা প্রশ্ন নিয়ে আমার কাছে আসা হয়েছে, তো এই বিষয়ে দীর্ঘ কথার দরকার নেই, সংক্ষেপে আমি একটু বলি। যেহেতু প্রশ্নটা করা হয়েছে, প্রশ্নটা নতুন নয়, প্রায় হাজার বছরের প্রশ্ন। এই হাজার বছর ধরে ওলামা একরামরা এই ছোট্ট বিষয় নিয়ে বহু সময় ব্যয় করছেন বা ব্যয় করতে হচ্ছে, এটাই হলো আমাদের একটা দুর্ভাগ্যের কারণ। আল্লাহ আমাদের হেদায়েত করুন সকলকে, আল্লাহু আমিন। আমাদের মৌলিক বড় বড় অনেক বিষয় বলা হচ্ছে না বা বলার সময় হচ্ছে না, শোনা হচ্ছে না, কিন্তু এমন এমন এই ছোট বিষয় নিয়ে এমন এমন গোলতাল পাকানো হয় যে এগুলোর আলোচনা নিয়েই সময়ও ব্যয় হয়, লক্ষ লক্ষ কোটি টাকাও ব্যয় হয়। আল্লাহ আমাদের হেদায়েত করুন সকলকে, আল্লাহু আমিন। সংক্ষেপ কথা, আগে আপনাদের থেকে একটু জানার চেষ্টা করি, আপনারা কে কি বুঝে বসে আছেন আমাকে তো একটু জানতে হবে নাকি? বলে প্রশ্নটা এখানে আসছে, আগে সালাম দেওয়া হয়েছে, যিনি সালাম দিয়েছেন আর তার জবাব দিয়ে আলাইহিস সালাম। আচ্ছা, প্রচলিত মানে প্রশ্ন এখানে লেখাটা আগে পড়ি, তারপরে আমি বলছি। এখানে লেখা আছে, বর্তমান প্রচলিত মিলাদের মধ্যে দাঁড়িয়ে কেয়াম সম্পর্কে জানতে চাই। এক ভাই প্রশ্ন করেছেন সম্ভবত। এখন আপনাদেরকে আমি একটু জানতে চাই, শরীয়তের মাসলাগুলো তো আশা করি আপনাদের জানা আছে। মসজিদে পুরুষদের জন্য, সাবালক পুরুষদের জন্য জামাতে নামাজ পড়ার হুকুম কি? আরে বাবা, সেটা বলি না, জামাতে নামাজ পড়া, জামাতে মসজিদে জামাতে নামাজ পড়ার হুকুমটা কি? মানে এটা কি ফরজ না সুন্নত না ওয়াজিব না কি এটা? হ্যাঁ, সুন্নত। আমার এক ভাই বললেন, আপনি কি বললেন? আমার এক ভাই বললেন ফরজ, মানে নামাজ পড়ার কথা আমি বলেছি, নামাজ না, মানে নামাজ বলতে জামাতে নামাজ পড়া। আচ্ছা, মাশাআল্লাহ। এনারা ওলামা একরাম, সেটা তো ওলামা আমার বলতে ভুল হয়েছে প্রশ্ন, কারণ ওলামা একরামরা তো যথা উত্তর দেবেন এটাই স্বাভাবিক। তো আমাদের মহতারাম হুজুর আছেন আর একজন ভাই, তিনি সম্ভবত আলেন, তিনি উত্তর দিলেন যে জামাতে মসজিদে জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, এটা হলো একটা মত। আর মৌলিকভাবে এই বাংলায় যেটাকে বলা হচ্ছে সেটা হলো যে এটা গুরুত্বপূর্ণ ইবাদত, ইচ্ছা করে জামাত তরক করলে গুনাহ হবে, ইচ্ছা করে ওজর ছাড়া মুকিম অবস্থায় পুরুষদের জন্য জামাত তরক করা, জামাতে না যাওয়া, এটা একটা গুনার কাজ হবে। এই জন্য জামাতে যাওয়া জরুরি, এটাকে ফেকার পরিভাষায় সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ ফরজও বলেছেন, মানে ফরজও বলা হয়েছে, ওয়াজিবও বলা হয়েছে, সুন্নতে মুআক্কাদাও বলা হয়েছে। তবে প্রচলিত ফতোয়া হলো সুন্নতে মুআক্কাদার উপরেই, অর্থাৎ আমরা অবহেলা করে ছাড়ব না, যাওয়ার চেষ্টা করব, দুই একবার মাঝে সাঝে ছুটে গেলে ইনশাল্লাহ গোনা হবে না, এটা হচ্ছে স্বাভাবিক মত। তো সংক্ষেপে আমি বলতে চাচ্ছি, তাহলে আপনারা মশলা সম্পর্কে কিছু জানেন। আচ্ছা, এখন আমি প্রশ্ন করি, এখানে আপনারা বিভিন্ন ভাইরা আছেন, অনেক বুঝ আপনাদের আছে, আপনাদের ধারণায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার ক্ষেত্রে দাঁড়ানো অথবা না দাঁড়ানো, এটার ব্যাপারে আপনাদের কি কি মত একটু আমাকে বললে আমি বুঝবো যে আপনারা কি শিখলেন এতদিন। বহু ওলামা কিরাম তো অনেক কথা বলেছেন, তার আলোকে আপনাদের মতটা কি,
সবাই তো আর একসাথে বলা যাবে না, একজন হয়তো বলেন যে নবীকে সালাম দেওয়ার ক্ষেত্রে দাঁড়ানো, আপনি কি মনে করেন, কে বলবেন? একজন একজন বলেন, হ্যাঁ সংক্ষেপে বলেন কি এটা? আর সেটা না আমি বলছি ফতোয়া, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না কি বেদাত না শিরক না কি ফত, মানে মাসলাটা কি? একটা হলো যে উচিত না উচিত, এগুলো সামাজিক কথা, জাগতিক কথা, শরীয়তের মাসলা এটা কি, মানে আপনারা জানেন কিনা, কেউ শুনেছেন কিনা, কথা বুঝতে পারি না, বোঝাতে পারি না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি বলছি দাঁড়ানো। আচ্ছা এক ভাই বলছেন যে বেদাত বলে, আর এক ভাই কি বলছেন? আচ্ছা আর এক ভাই বলছেন দাঁড়ানো যা বসাও তা নাকি, মানে ওনার ভাষাটা হলো দাঁড়ানো বসা দুই অবস্থায় দেওয়া যায়, এটা এক ভাই বললেন। আর এক ভাই বলছেন যে উনি নিশ্চিত না, তবে উনি বলছেন যে কেউ কেউ বেদাত বলে। খোলাসা কথা হলো, আমি সংক্ষেপ বলে যাই, এটা নিয়ে অনেক বড় কথা আছে বা অনেক বিস্তারিত বলতে হয়, বিষয়টা খুব সহজ এবং ছোট বিষয়, এটা খুব জটিল কিছু না। কোনো মাওলানা আলেম হুজুরকে কি আজ পর্যন্ত মদ খেতে দেখেছেন? কোনো আলেম মাওলানা পীর সাহেবকে বিড়ি খেতে দেখেছেন? বিড়ি খাওয়ার পক্ষে বলেছে, মদ খেতে বলেছে, নাউজুবিল্লাহ জেনা ব্যবচার করতে বলেছে? তাহলে পৃথিবীর সব আলেম মাওলানারা একমত যে এগুলো হারাম, কথা ঠিক না? কোনো হুজুরকে নামাজ পড়া লাগবে না আলেম মানুষ এরকম কথা বলেছেন? কিছু দুষ্ট বদমাইশ ওদের কথা আলাদা, মানে কারোর জন্য নামাজ বন্ধ হয়ে যায় দরকার হয় না এরকম আছে নাকি? তাহলে শরীয়তের মৌলিক বিষয় স্পষ্ট, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে কিছু বিষয় সমাজের বিভিন্ন কারণে সৃষ্টি হয়, কেউ বলে কেউ করে কেউ হয় এরকম বিভিন্ন জিনিস উৎপত্তি হয়, এগুলো নতুন জিনিস। আর নতুন যে কোনো জিনিসকে শরীর মানে আরবি ভাষায় বেদাত বলা হয়। কি বলা হয়? যে কোনো জিনিস আরবিতে নতুন কিছু হলে সামাজিকভাবে এটাকে বেদাত বলা হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বেদাতকে নিষেধ করেছেন, সেই বেদাতটা হলো যে আল্লাহ তাআলার সন্তুষ্টি ইবাদতের জন্য নির্ধারণ করে কোনো নতুন কাজ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইবাদত হিসেবে। আর ওইটা বাদ দিয়ে সামাজিক কারণে যার কোনো ইচ্ছা থাকলো, রুচি হলো কোনো কাজ করা বা কোনো কথা বলা, যেটাকে তার ব্যক্তিগত নিজের ইচ্ছা মনে করে, এগুলো শরীয়তে জায়েজ। এগুলো কি? এগুলো শরীয়তে জায়েজ, এগুলোকে আরবিতে বলা হয় মুআমালা। তাহলে এটা হলো মূল নীতি। আচ্ছা এটা হলো মূল নীতি, এই মূল নীতির আলোকে ওলামারা প্রায় হাজার বছর ধরে এই বিষয়টা নিয়ে অনেক কথা বলেছেন, তর্ক হয়েছে, ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, গালাগালি হয়েছে। তবে আমরা যেটা বিশ্বাস করি যে এটা মারামারি গালাগালি তর্কের মতন কোনো বিষয় না, এটা একটু বোঝার বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন সকলকে। আল্লাহু আমিন। কোরআন হাদিসের আলোকে যেটা আমরা শিখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়া এটা একটা বড় ইবাদত সকলকে। আলহামদুলিল্লাহ, নবীকে নবীর প্রতি দরুদ ও সালাম পড়া, এটা দরুদ ও সালাম আমরা উর্দু ফার্সিতে বলি, আরবিতে বলা হয় আস-সালাতু আলা নবী ওয়া সালামু আলাইহি। তো সালাত সালাম মানার মানে হলো নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করা, নবীর জন্য আল্লাহর কাছে দোয়া করা, মানে আল্লাহর কাছে নবীর জন্য চাওয়া, নবীর কাছে চাওয়া না, কার কাছে চাওয়া? আমরা কোরআন শরীফ আল্লাহ তাআলা বললেন এই দরুদের হুকুম দিলেন, সেই দরুদ আমরা নামাজের ভেতরেও পড়ি বাইরেও পড়ি। নামাজের ভেতরে আমাদের জন্য রাসূলুল্লাহ শিক্ষা দিলেন যে তোমরা তাই বৈঠকে আর বিশেষ করে শেষ বৈঠকে আমার প্রতি দরুদ ও সালাম পড়বে, সেখানে আমরা পড়ি, কি পড়ি বা শেষ বৈঠকেও পড়ি, প্রথম বৈঠকেও পড়ি, সেখানে আমরা আত-তাহিয়্যাত পড়ি, পড়ি না সেখানে কি পড়া হয়? আত-তাহিয়্যাত লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে নামাজের ভেতরে আমরা বৈঠকের ভেতরে ফরজ নামাজ, সুন্নত নামাজ, সব নামাজে আমরা দরুদ শরীফ পড়ি, সালাম দিই। কিভাবে দিই? মানে কি অবস্থায় থাকি আমরা? বসা অবস্থায় থাকি, মাশাআল্লাহ ভালো। আবার আমাদেরকে জানাজার নামাজও পড়তে হয়, পড়তে হয় না? জানাজার নামাজেও কি কি বিধান আছে? তাকবীর আছে, তাকবীর, প্রথম তাকবীরের পরে কি পড়তে হয়? সানা, দোয়া, মানে সানা পড়তে হয়। দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে
দোয়া চতুর্থ তাকবীরের পরে সালাম, তাহলে জানাজার নামাজ সালাতে কোনো রুকু সেজদা নেই, দাঁড়িয়ে থেকে থেকে পড়তে হয়। তাহলে তসবিহ সানাও দাঁড়িয়ে, দুরুদও দাঁড়িয়ে, সালামও দাঁড়িয়ে, ঠিক আছে না? আচ্ছা, এরপরে সাধারণত কোথাও যদি কবর জিয়ারত করতে যাই, আমরা চেয়ার টেয়ার নিয়ে যে বসে জিয়ারত করি না কীভাবে করি? সাধারণত বসার দরকার হয় না বা বসার পরিবেশও নেই, আমরা দাঁড়িয়ে সালাম দিয়ে দোয়া করে চলে যাই। তাহলে আমরা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়েও সালাম পড়ি, বসেও সালাম পড়ি, কবরবাসীর কাছেও সালাম দাঁড়িয়ে পড়ি, মানে সালাম দিই বসেও দিই, এই সবভাবেই আছে। হাত উপস্থিতদেরকেও সালাম দিই বসে, আবার অনুপস্থিতদেরকেও সালাম দিই বসে, তাই না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আবার কবরবাসীর কাছে সালাম দিলাম, আসসালামু আলাইকুম দিয়ার কওমি মুমিন, তখন আবার দাঁড়িয়ে আছি। তাহলে আমরা ব্যক্তিগতভাবে সবাই কখনো দাঁড়াই, কখনো বসি, কখনো শুয়েও থাকি, কেউ যদি শুয়ে শুয়ে ওজিফা করেন করা যায় না? তাহলে বিষয়টা হলো খুবই সহজ। তো এখন ইতিহাস ঐতিহাসিকভাবে প্রায় হাজার বছর আগে আরব দেশের কোন এক এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় কবিতা আবৃত্তির ক্ষেত্রে কোন একজন বলছিলেন যে আল্লাহর নবীর প্রশংসা করতে যে আমরা কি বসে থাকবো, একটু দাঁড়িয়েই পড়ি, এরকম একটা আবেগী কথা একজন বলছিলেন। বলতে যে তিনি দাঁড়ালেন, উপস্থিত যারা আছে তারাও মহব্বতে তার আবেগী কথাই দাঁড়িয়ে পড়েছেন। এটা একটা আবেগী ঘটনা ঘটেছে, সেখান থেকে পর্যায়ক্রমে কিছু কিছু মজলিসে রেওয়াজ হয়ে গেল যে নবীর সামনে কিছু পড়লে দাঁড়াচ্ছে বা দরুদ পড়ছে, সালাম দিচ্ছে, এরকম একটা রেওয়াজ হয়েছে। এই রেওয়াজটা নিয়ে শুরু যখন হয়েছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে অনেক কথা শুরু হয়ে গেছে। তো পরবর্তীতে ওলামা ইকরাম এগুলো বিশ্লেষণ করে বলেছেন, বিশেষ করে যেটা আমরা ক্ষুদ্র জ্ঞানে বুঝি, দরুদ পড়া ইবাদত, এতে কোনো সন্দেহ নেই, বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি অন্তত সকাল সন্ধ্যে আমার প্রতি 10 বার করে দরুদ ও সালাম পড়বে, আল্লাহ তাআলা তার জন্য আল্লাহর নবীর সুপারিশকে ওয়াজিব করে দেবেন। সকলে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাদের সামনে আমার নাম উচ্চারিত হবে তারা যদি আমার প্রতি দরুদ ও সালাম না পড়ে তাহলে তারা বখিল হয়ে যাবে। সকলে বলে নাউজুবিল্লাহ, এটা তাদের বখিলি কৃপণতার পরিচয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম আমরা সদা সর্বদা সুযোগ সুবিধা অনুযায়ী পড়ব, এটা এটা বড় ইবাদত। কিন্তু এক্ষেত্রে দাঁড়াতে দাঁড়ালে সব বেশি হবে, না দাঁড়ালে গুনাহ হবে, অথবা কেউ যদি আবেগে দাঁড়ান তিনি একটা বড় কবিরা গুনাহ করে ফেলছেন, এই ধরনের ফতোয়া কোনোটাই দেওয়ার আমাদের দরকার নেই। এই জন্য আমাদের যেটা উচিত, যারা করছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা এটাকে এবাদত মনে করে দয়া করে করবেন না। যদি আপনার আবেগ হয় নবীকে একটু দাঁড়িয়ে সালাম দেবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শরীয়তের দৃষ্টিতে অনুরোধ করবো যে আপনি এই দাঁড়ানোকে সওয়াবের কাজ মনে করবেন না। যদি করেন তাহলে আমাদের সাথে ঝগড়া নেই, আল্লাহর দরবারে আপনি ফেঁসে যাবেন যে আপনি ইসলামের এমন বিধান করলেন যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম শেখান নাই। আল্লাহর সামনে জবাব দেওয়া যাবে ভাই, সরকারি যদি কোনো আইন না থাকে আর এমন কাজ যদি কোনো কর্মকর্তা করে তাহলে রাষ্ট্রের কাছে সে ঝামেলায় পড়ে যাবে না, যে তোমাকে কে অনুমতি দিল কাজ করার জন্য? আচ্ছা, আর একটা যদি সে ব্যক্তিগতভাবে করে তাহলে সরকার ধরবে না, এটা তার ব্যক্তিগত বিষয়, প্রশ্ন করলে বলবো এটা ওর ব্যক্তিগত বিষয়, আমাদের সরকারি জিনিস নেই, কথা ঠিক না বেটি? তো আল্লাহর আইনের বিধানে নতুন কিছু করলে আল্লাহর দরবারে আপনি আটকা পড়বেন, ব্যক্তিগত বিষয়ে আপনি কি করবেন না করবেন আল্লাহ তাআলা সহজ করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। তাহলে কেউ করলে এবাদত মনে করে করবেন না, আর কেউ এবাদত মনে করে না করলে তার ব্যাপারে আপনারাও কেউ কিছু খারাপ কিছু বলতে যাবেন না। আর যারা করছে না, তারা করছে না যেহেতু শরীয়তের নাই, আল্লাহ বলেন নাই, কাজেই করছে না, এদেরকেও খারাপ বলার অধিকার কারণ নাই, কথা ঠিক না বেটি? কাজে বিষয়টা খুব সহজ, এটা নিয়ে কোনো পক্ষ বিপক্ষ হওয়ার কোনো দরকার নেই। বরং আমাদের যে বিষয়গুলো বেশি আলোচনা হওয়া উচিত, বেশি বলা উচিত, সেটা হলো হালাল হারাম, ফরজ ওয়াজিব, সুন্নত নকল, এগুলো নিয়ে আমাদের ওয়াজ হবে, এগুলো মানুষকে শিক্ষা দেওয়া হবে, রাজি আছি ইনশাআল্লাহ। আর যে কথাটা আমি বললাম, এই মাসলা যা আমি বললাম, এটা আমার ব্যক্তিগত মত না, ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত বক্তব্য হলো, ওয়াজ নসিহত তো বলেছেন, সেটা অনেকে হয়তো এখন শোনেননি বা এখন পর্যন্ত বর্ণনা আসেনি, তো আমরা স্পষ্ট বর্ণনাও পেয়েছি, তিনি বলেছেন, আমার দাদা হুজুর বলেছেন, আব্বা হুজুর বলেছেন, আবার লিখিতও আছে, সেটা ওনার জমানা থেকে এই পর্যন্ত কিতাব আকারে আছে, ওসিয়ত,
সেখানে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা, যিনি আমাদের পরদাদা মানে ফুরফুরা জাত থেকে শুরু, তিনি স্পষ্ট লিখেছেন যে মিলাদ মাহফিলে কিয়াম করা এটা মুস্তাহসান, জায়েজ, এটা নিয়ে কেউ ঝগড়া করবেন না, কেউ দাঁড়ালে তাকে জোর করে বসাবেন না, কেউ না করলে তাকে জোর করে দাঁড় করাবেন না। এই ছোট বিষয় নিয়ে মুসলমান দলাদলি করুক এটা আমরা চাই না, সকলে বলে আলহামদুলিল্লাহ। কথাটা কি স্পষ্ট হলো না হয় নাই, তবে আপনাদের মনে পছন্দ হয়নি? যদি পছন্দ হতো আমি বলে যেতাম কোনো একটা পক্ষ নিয়ে যে বিপক্ষের লোককে ঠেঙিয়ে সাইজ করবেন, আপনারা বলতেন জিন্দাবাদ, কি বুঝলেন আপনারা? এগুলো পাবলিক খুব খুশি হয়, আল্লাহ আমাদের হেদায়ত করুক সকলে আল্লাহ। কাজে এইরকম এটা তো একটা ছোট জিনিস, এমনকি বড় বড় মাসলা নিয়েও ইখতিলাফ হলে মারামারি করা নিষেধ, কথা ঠিক কিনা? এর থেকেও বড় বড় মাসলা আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী আমরা হানাফি মাযহাবে, তাই না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন এইভাবে নামাজ হয় কোনো একটা নিয়ম, কথার কথা এটা হলেও নামাজ হবে, কিন্তু তার ছাত্ররা ফতোয়া দিচ্ছেন নামাজ হবে না। মাসলা কি ছোট না বড়? তাহলে এত বড় মতভেদ, কিন্তু ইমাম কখনো বলেননি যে আমার ছাত্র মত মানে নাই কাজেই তোমরা ওদেরকে ঠেঙিয়ে সাইজ করো। আবার সাগরেদরাও কখনো বলেননি যে আমাদের ইমাম আসলে বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো ফতোয়া ঠিক মতো দিতে পারছে না, কাজে আপনারা মেনেন না। কথা বুঝতে পারেন নাই? এরকম কথা কি পাওয়া গেছে? বরং ফিকার কিতাবে দুটো মতই উল্লেখ করা হচ্ছে, ইমাম এটা বললেন তার সাগরেদরা এটা বললেন, ইমাম শাফি এটা বললেন সাগরেদরা এটা বললেন। তবে মুক্তাদাল পরিপ্রেক্ষিতে স্থানীয় ওলামা একরাম সম্মিলিতভাবে এটার উপরে ফতোয়া দিলেন, ওই ফতোয়া চলছে সকলে বলে আলহামদুলিল্লাহ। আবার এক এলাকার ফতোয়া আর এক এলাকায় ভিন্ন ফতোয়া আছে, সেটার উপরে মুসলমান চলছে। কাজে এই ধরনের ইখতিলাফ বা মতভেদ নিয়ে মুসলমানদের ঝগড়া করা, গালাগালি করা, মারামারি করা, এগুলো সম্পূর্ণ হারাম কাজ। কি কাজ এটা নিয়ে যদি মনে করেন যে আমরা ইসলামের খেদমত করছি, ইসলামের খেদমত হচ্ছে না, এটা তো শয়তানের খেদমত হচ্ছে। কথা বুঝতে পারেন না? শয়তান খুশি হচ্ছে যে যাক খুব ভালো কাজ করা হয়েছে, কারণ এখন মুসলমান মুসলমানে মারামারি করে মেরে বলে কিনা জিহাদ করছে, নিজেদের পয়সা দিয়ে কাফের মুশরিক থেকে অস্ত্র কিনে মুসলমান মুসলমানকে মেরে বলে কিনা জিহাদ করছে, সকলে বলি নাউজুবিল্লাহ, এটা জিহাদ না শয়তানি। আর সেইটার কিছু আবাস বাংলাদেশেও চলে আসছে, নামাজি নামাজিকে মেরে ধরে বলে কিনা আমরা ইসলামের কাজ করছি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুক সকলে বলি আল্লাহু আমিন। কাজেই খুব সাবধান, এটা রাসূলুল্লাহ সাবধান করলেন, আল্লাহর নবী বলছেন মুসলমানদেরকে পরস্পর গালাগালি করা ফিসকি কাজ, ফিসকি কাজ কঠিন গুনার কাজ, আর মুসলমান মুসলমানকে হত্যা করা, মারা, মেরে ফেলা কুফরি কাজ। কি কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। অন্য রেওয়ায়েতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন দুই মুসলমান যদি মারামারি করে, সেই মারামারিতে যে মরে, যে মারে সেও জাহান্নামী, যে মরে সেও জাহান্নামী। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, যে মানলো খুন করলো সে জাহান্নামী, বুঝলাম যে সে মানলো, কিন্তু যে মরলো ও কেন জাহান্নামী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও তো মারতেই গেছিল। কথা বলেন নাই? ও কি করতে গেছে? ও মারতে গেছে, মানে দুইজনই দুইজনকে সাইজ করতে গেছে, কিন্তু একটা সাইজ হয়ে গেছে, একটা সাইজ হয়ে গেছে, সুযোগ পেলে ও তো দিত নাকি? তাহলে এই দুটোই গেছিল মারামারি করতে, সেই জন্য দুটোই জাহান্নামী হবে, মরলেও জাহান্নামী হবে, মারলেও জাহান্নামী হবে। তবে এই রকম পরিস্থিতিতে কি করবেন? যদি এই রকম মুসলমান মুসলমানের দ্বন্দ্ব হয় কখনোই অস্ত্র শস্ত্র লাঠি সোঁটা নিয়ে বের হওয়া যাবে না, যে যার ঘরে বসে থাকতে হবে, পত্র মারফত কথা বলতে হবে, লোক মারফত আদান প্রদান করে সমাধানের চেষ্টা করতে হবে, বৈঠক, কখনোই রাজপথে নামা যাবে না। এটা হলো রাসূলুল্লাহর শিক্ষা, এটা আমার কোনো বানোয়াট কথা না। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে এই রকম ফিতনার সময় কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই রকম, অর্থাৎ বিশেষ করে মুসলমানদের ভিতরগত অভ্যন্তরে। আরেকটা হচ্ছে আপনারা একটা স্বাধীন দেশে আছেন, অন্য দেশের লোকেরা কাফের মুশরিকেরা বা মুসলমান নামধারী মুসলমানই আপনাদের স্বাধীন দেশে আক্রমণ করতে এসে আপনাদের জানমাল নষ্ট করতে আসছে, তখন মোকাবেলা করবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই ছোটখাটো মশলা মশাইল মতাদর্শ নিয়ে মুসলমান মুসলমান মারামারি হবে, এটা কখনোই মুসলমানের কাজ হতে পারে না। যারা করছে তারা কাফের মুশরিক আমরা বলবো না, কিন্তু এই কাজগুলো কুফরি কাজ, শিরকি কাজ। কথা বুঝতে পারলাম? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন সকলে বলুন আল্লাহু আকবার। আমার বেশি হয়ে গেল, শিরকি না কুফরি কাজ, ফেসেকি কাজ। আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন সকলে বলুন আল্লাহু আকবার। আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করবো না, সকলের প্রতি অনুরোধ
সবাই যে যার ধারা হন, এখন বিভিন্ন আলেম ওলামা বিভিন্ন জায়গা থেকে পড়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাইকে রেসপেক্ট করি। তবে একটা পর্যায়ে এই এলাকার 50-60-70-80 বছর আগে অন্যান্য দেশের আলেম ওলামা ছিলেন না, আমাদের মুরব্বীরাই মাঝে সাথে এসেছেন, তারা যা শিক্ষা দিয়ে গেছেন সেটার উপরে মানুষ ছিল। তবে মাঝে মাঝে তারা এসে আসার কারণে হয়তো 2-4-5 বছর একবার আসছেন, 2-3 ঘন্টা আলোচনা করেছেন, মানুষ যা শিখেছে ওইটাই মেনেছে, আবার যা শিখেছে অনেক জিনিস উল্টোপাল্টা হয়েছে, কথা ঠিক না ঠিক? উনি হয়তো বলে গেছেন এক হয়ে গেছে, আর হয় না হয় না, উনি হয়তো বলেছেন বাবা এটা ভালো কাজ করতে পারেন, উনি হয়তো বুঝে আছে এটা করতেই হবে, না করলে ইমান যাবে, কথা বুঝতাম নাই। ওই রকম ছোটখাটো একই কাজ ব্যাখ্যার উপরে অনেক সময় ভালো খারাপ নির্ভর হয়, হয় না হয় না? একই কাজ ব্যাখ্যা হতে পারে, আপনার হাতে ছুরি আছে, ছবি তোলা হলো, একবার ব্যাখ্যা দেবেন যে উনি হাতে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল মানুষ মারার জন্য, আর একজন ব্যাখ্যা দেবে যে না উনি ছুরি নিয়েছিল ছাগল জবাই করার জন্য, দুটোকে একরকম হলো নাকি? তাহলে আপনি ছুরি নিয়ে দাঁড়িয়েছিলেন ছাগল জবাই করবেন, আর আপনার প্রতিপক্ষ ছবি তুলে ডিবি অফিসে দিয়ে দিল যে উনি ছুরি নিয়ে বের হয়েছে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য, যেহেতু আপনি এটা রাজনীতি দল করেন, কথা বুঝতে পারেন নাই, দিল আপনাকে ফাঁসিয়ে, কিন্তু আপনি কি জন্য গেছেন সেটা তো যে পক্ষের কাছে রিপোর্ট ডাক্তারকে তলব করতে হবে যে ভাই আপনার ছবির জন্য আমি ছুরিওয়ালা কেন দাঁড়িয়েছিলেন, কি আসাই বিষয় নাকি রিপোর্ট গেল বলে আপনাকে ফাঁসি নাকি, কথা বুঝতে পারেন নাই? তো এই জন্য অনেক জিনিস আছে ব্যাখ্যার উপরে নির্ভর করে। সার্বিক বিবেচনায় ভারতীয় উপমহাদেশে অনেক কাজ পৃথিবীব্যাপী এই হাজার বছর ধরে ওলামা ইকরাম বিভিন্ন প্রেক্ষাপটে করেছেন, সেগুলো সব ওলামারাই একমত যে ইসলামের মৌলিক বিষয়ে বা শরীয়তের এবাদতে নতুন কিছু এবাদত বানানো যাবে না, এতে সবাই একমত। তবে এবাদত হলো কি হলো না, কিভাবে করলে জায়েজ হবে হবে না, এগুলো নিয়ে অনেক মতভেদ হয়েছে, সেটার আলোকে এই সমস্ত জিনিস প্রচলিত ছিল। কাজে এগুলো আমরা একটু শিখব জানবো, তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে। আর অনুরোধ এই ধরনের, শুধু এটা না, এরকম আরো অনেক মশলা আছে, মানে সর্বমর্ম কথা, এই ধরনের ছোটখাটো ইখতিলাফ মতভেদী মশলা নিয়ে ওলামাদের অনুরোধ যে আপনাদের ব্যক্তিগত কোনো ইখতিয়ার থাকলে সেটা নিয়ে থাকেন, যার যার ইখতিয়ার তিনি করেন, কিন্তু নিজের ইখতিয়ার আমার চয়েস আরেকজনের উপরে আমি চাপিয়ে দেবো না। আমি হুজুর বিরিয়ানি খেতে পছন্দ করি, সেজন্য আমার মুড়ি ধরেই বলবো যে ভাই সবাই বিরিয়ানি খাবেন, ও বেচারা গ্রামের মানুষ পান্তা ভাত খাওয়া বেচার হুজুর সব কিছু বিরিয়ানি খাবেন, পেট ঠিক থাকলে মুশকিল হয়ে যাবে না, হুজুরের বিরিয়ানি খাওয়ার সব পাশে হুজুরের, এই জন্য সবাই বিরিয়ানি খেতে হবে। তো এইরকম কিছু ব্যাপার স্যাপার আছে, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন সকল আল্লাহমানে। আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন, আর কথা বাড়িয়ে বিরক্ত করবো না, সংক্ষেপে আসুন আমরা দোয়ায় শরীক হই। মুসাফির ভারতে আমি রয়েছি, বিশেষ করে এখানে আলহামদুলিল্লাহ খুব বড় প্রতিষ্ঠান, ঈদগাহ মসজিদ মাদ্রাসা কবরস্থান সহ একটা বড় প্রতিষ্ঠান এখানে মানে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে যারা অনেকেই জমি দিয়েছেন, অনেকে সহযোগিতায় বিল্ডিংগুলো হচ্ছে এবং হয়েছে আলহামদুলিল্লাহ, আজকেও অনেকে শহীদ হয়েছেন। আর এভাবে যারা রয়েছেন ভাই বোনেরা সবাই মনে মনে নিয়ত করবেন ভবিষ্যতে বেশি বেশি এই প্রতিষ্ঠানে সহযোগিতা করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলকে আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়িয়ে বিরক্ত করব না, হ্যাঁ, যে আমরা তওবা ইস্তেগফার করে দোয়ায় শরীক হব, দোয়ার আগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহতারাম ভাই ভাই একটি কথা বলবেন ইনশাআল্লাহ। আপনারা তো আগে আগের যে আলোচনা করেছেন তার কাছে শুনেছেন যে আমরা আজকে একটা ভবন প্রকাশে ইনশাআল্লাহ করবো অনুরোধ করেছি। আমাদের মাঝে উপস্থিত আছে খায়রুল ইসলাম খায়ের ভাই, সদস্য জেলা পরিষদ। ভাইয়ের সাথে কথা হলো, আগেও কথা হয়েছে যে আমাদের এই ভবনের জন্য ইনশাআল্লাহ আমাদের খায়রুল ইসলাম খায়ের ভাই 2 লক্ষ টাকা আমাদের এই ভবনের জন্য দেবেন। আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের জন্য দান করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে ঈমানের সাথে এরকম দিনের খেদমতের সাথে থাকতে পারে, আমরা সকলে দান করে দোয়া করব। হুজুরের কাছে দোয়া ভাই আবুল খায়রের জন্য, খায়রুল ইসলাম খায়রের জন্য আমরা দান করে দোয়া করব। এই এতটুকু কথা। আর 3 বছর আপনারা কষ্ট করেছেন, আমাদেরকে ক্ষমা দৃষ্টি খুঁজতে দেখবেন, এবং আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের অনেক প্রাণ প্রতিষ্ঠান দোয়া করবে যেন উত্তরোত্তর আমরা এই প্রতিষ্ঠান দাওয়ার হাদিস পরিচয় করিয়ে দিতে পারি, এটাই আপনাদের কাছে দোয়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ
সকলে আসুন আমরা একটু ইস্তেগফার পড়ে নিই, তাওবা ইস্তেগফার পড়ে নিই। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যু আল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি সকল গুনাহ হতে, শিরকি বিদআতি, জানা ওয়াজানা, সগীরা কবীরা, ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সকল গুনাহ হতে তওবা করছি, তওবা করছি, তওবা করছি। আল্লাহ তাআলা কবুল করে নিন সকল গুনাহ, আল্লাহুম আমিন। আমি আবার সকলকে আহ্বান করছি, আমার ভাইদের বলছি, মা বোনদের বলছি, দোয়ার পরে আপনারা কিছু কিতাব সংগ্রহ করুন। আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, আবার কবে আসা হবে তা জানি না। যতটুকু বলেছি অনেক কথাই বলার সুযোগ হয়নি, যতটুকু বলা হয়েছে তাও সব মনে রাখা যাবে না, সেজন্য কিছু বই পুস্তক আপনারা সংগ্রহ করেন। বিশেষ করে আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা তোমরা নিয়ে যাও, অভিভাবক বাবা মা আছেন যাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য এই বইগুলো একটু দয়া করে নিয়ে যাবেন, আপনাদের সেবার জন্য এগুলো আনা। যে এক দুই ঘন্টায় সব কথা বলা যাবে না, কিতাবগুলো অন্তত আপনাদের কাছে পৌঁছে দিই। আশা করা যাচ্ছে যে এই কিতাবগুলো পড়লে মৌলিকভাবে আল্লাহ তাআলা হেদায়েত করার মানে মৌলিকভাবে অনেক শিরিক বেদাত থেকে বাঁচা যাবে, সুন্নত ভিত্তিক আমল করা যাবে সকলগুলো আলহামদুলিল্লাহ, যেটা নাজাতের বড় রাস্তা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহর নবীর সুন্নতকে, আদর্শকে ধরে রাখবে এই ফিতনা ফাসাদের সময়, মানে যখন সুন্নত অবহেলিত, এই সময় যারা আল্লাহর নবীর আদর্শ সুন্নতকে ধরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক একজনকে শত শহীদের সওয়াব দান করবেন। এজন্য সুন্নতকে গুরুত্ব দিতে হবে। জায়েজ অনেক জিনিস, জায়েজ এটা রাস্তা অনেক বড়। এখন যদি কেউ প্রশ্ন করে, হুজুর আমি যদি টুপি ছাড়া নামাজ পড়ি হবে না? হবে না, মাসলা দিতে হবে, নামাজ হবে না? হবে না, হবে। আর একজন এসে যদি বলে, হুজুর আমি টুপি বা জামা ছাড়া যদি নামাজ পড়ি হবে না? হবে না, কথা বলে হবে না? হবে না, সেটাও হবে পুরুষের জন্য। তাহলে টুপি ছাড়াও নামাজ হয়, জামা ছাড়াও নামাজ হয়। আর একজন এসে যদি বলে, হুজুর আমার পায়জামা লুঙ্গি কিছুই অতটা পড়তে ভালো লাগে না, একটা ভালো কাপড় গামছা যদি আমি পড়ি, এটা সতর থাকা হবে, নামাজ হবে কিনা ফতোয়া কি দিতে হবে? সেটাও হবে। তাহলে তার মানে আপনারা জামা টুপি লুঙ্গি পায়জামা বাদ দিয়ে গামছা পরে নামাজ পড়বেন নাকি? তা তো জায়েজ, কথা ঠিক না? সেটা জায়েজ। তাহলে সুন্নত কি? সুন্নত হলো সুন্দর পোশাক পরা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈদের দিনে তোমরা সুন্দর পোশাক পরে যাও, জুমার দিনে সুন্দর পোশাক পরে যাও, এবং জামা নামাজ পড়তে গেলে তোমাদের ভালো পোশাক পরে পড়ো। আল্লাহর নবীর এক সাহাবী যতটুকু মনে করছে, তিনি নামাজ পড়তে গেলে খুব ভালো সুন্দর পোশাক, মানে ভালো পোশাকগুলো পড়তেন। প্রশ্ন করা হলো যে আপনি এত সুন্দর সুন্দর পোশাক সবসময় পরেন কেন? তখন তিনি বললেন, আমি যদি কোথাও বেড়াতে যাই, ভালো মানুষের সাথে দেখা করতে যাই, সুন্দর পোশাক পরি, তো আমি রব্বুল আলামিনের দিদারে যাব, তাহলে আমি তো সুন্দর পোশাক পরব না? এটা হলো তার খেয়াল। আর আমার খেয়াল, মাথায় খালি মাথা থাকলে অসুবিধা কি? জামা না থাকলে সমস্যাটা কি? গামছা পরলে অসুবিধা কি? রুচি তো বাধা দেয় না, রুচি থাকা উচিত না? উচিত না। দুই তিন হাজার টাকার জুতো কেনা যায়, আর দু চারশো টাকা দিয়ে একটা টুপি কেনা যায়, তাও আবার যদি দাদার আমলের একটা টুপি কয়েক বছর ধোয়া হয়নি সেটা মাথায় দিয়ে আসছে অনুষ্ঠানে, নাউজুবিল্লাহ। বলে মানুষের রুচি দেখেন রে বাবা, এটা মানুষের রুচি থাকা উচিত তো নাকি? এখন যাই হোক কম আছে, আগে মাঝে মাঝে দেখতাম হাত মোচা নাক মোচা রুমাল সেটা মাথায় দিয়ে আসছে, দেখেছেন নাকি? এটাও আগে এক সময় দেখা গেছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক সকলের জন্য, আল্লাহুম্মা। তাহলে মাথায় টুপি দেওয়া ভালো কাজ, পাগড়ি বড় ভালো কাজ, বড় জামা গায়ে দেওয়া ভালো কাজ, তবে এগুলো সবগুলোই নকল পর্যায়ের ভালো কাজ, কিন্তু আখলাক চরিত্র ভালো করা এগুলো হচ্ছে ফরজ কাজ, কথা ঠিক না? ঠিক। জবানকে খেয়াল রাখবেন, মিথ্যা বলবেন না, গালাগালি করবেন না, গীবত করবেন না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো যাই হোক, তো ইসলামী আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, গোনা মাপের আমল, এই ধরনের গুরুত্বপূর্ণ কিতাবগুলো রয়েছে, আপনারা সবাই একটি হলেও নিয়ে যাবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা আবার কবে আনেন জানি না, বইগুলো আপনারা নিয়ে যান, পড়বেন, আমল করবেন। আর আলহামদুলিল্লাহ অনেকেই পাকশিতে গেছেন, নিয়মিত যান,
যারা যাচ্ছেন আলহামদুলিল্লাহ আবারও যাবেন, এবং এলাকার যে সমস্ত ভাইরা যেতে পারেননি দাওয়াত থাকলো আপনারাও দিন শেখার জন্য ইমান শেখার জন্য যাবেন, যারা গেছেন আপনারাও দাওয়াত দিয়ে অন্য ভাইদের নিয়ে যাবেন। শুধু তাই নয়, ঢাকা দারুস সালামের বাৎসরিক ওয়াজ মাহফিল এই ডিসেম্বরের শেষে হয়, তবে এবছর এই পরিস্থিতির কারণে আমরা স্থগিত রেখেছি। ইনশাল্লাহ আশা করছি হয়তো আল্লাহ তাআলা করলে জানুয়ারির শেষের দিকে হবে ইনশাল্লাহ। আপনারা জানতে পারবেন, যাবেন যারা থাকেন ঢাকায় বা আশপাশে যাবেন, আর আগামী বছর যাবেন ইনশাল্লাহ। আর যেখানে আলেম ওলামারা আসেন, যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, ভালো কথা বলেন, সেখানে আপনারা শরীক হবেন, ওয়াজ নসিহত শুনবেন, কোনো দলাদলি করবো না, রাজি আছে ইনশাল্লাহ। তবে একটা জিনিস মনে রাখবেন, যে বক্তারা ওয়াজের নামে ফালতু কথা বলবে, সময় নষ্ট করবে, দয়া করে ওগুলো না শুনে বাড়িতে যে ঘুমাবেন সব বেশি হবে, কথা ঠিক না বেঠিক? এটা মনে রাখতে হবে। কারণ কিছু বক্তারা আল্লাহ হেদায়ত করো কি বলে তার মাথাও নেই মুন্ডু নেই, সে কি বকে নিজেও জানে কিনা সন্দেহ, আর আপনারা বলে বলে সময় নষ্ট করছেন, আর হাজার হাজার লক্ষ টাকা নষ্ট হচ্ছে, লাভটা কি হচ্ছে? এগুলো বন্ধ করতে হবে, কথা ঠিক কিনা? যত মাহফিল কমিটি আছে, মানে আপনারা তো বিভিন্ন মাহফিল টাহফিল করেন, আলেম ওলামা যারা ভালো ভালো কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, মানুষের দিন আখেরাতমুখী কথা বলেন, মানুষের ভ্রাতৃত্বের কথা বলেন, এই সমস্ত আলেম ওলামাদের দিয়ে ওয়াজ নসিহত করাবেন, ব্যবস্থা নেবেন। যারা সমাজে এসলে গণ্ডগোল পাকায়, ফেতনা করে, দলাদলি হয়, মারামারি হয়, ঝগড়া হয়, এই সমস্ত আলেমদের নিয়ে আসলেও বাবা গোনার কাজ, কথা ঠিক কিনা? কেন আপনি এমন লোক নিয়ে আসলেন, সে এসে একটা শান্ত পরিবেশকে অশান্ত করে দিয়ে গেল, যে ভালো হলো না খারাপ হলো আপনারাই চিন্তা করেন, আপনাদের কমন সেন্স আছে তো, কি হলো টাকে? যে এমন এক হুজুর আনলেন যিনি এসে নামাজিদের মধ্যে মারামারি বাঁধিয়ে দিল, ঝগড়া বাঁধিয়ে দিল, গোলমাল পাকিয়ে দিল, তো কি হলো টাকে? কথা বুঝতে পারেন নি? যে একটু সচেতন হন, আপনারা একটু সচেতন হন, শুধু জুব্বা জব্বা পাগড়ি হুজুর দেখলে আপনারা বলে যাবেন না, একটু বাদ বিচার করবেন যে আসলে ইনাদের আনলে আমার লাভ টাকে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকল গুণ আল্লাহ হবে। আমি বলছি না যে আমি নিজে ফেরেশতা আমাকে বেশি দাওয়াত দেবেন, সেটা আমি বলছি না, আমারও আশা হবে কিনা জানি না, আমি বলতে চাচ্ছি যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলেন, কোরআন সুন্নাহ, এই সমস্ত আলেম ওলামাদেরকে দিয়ে ওয়াজ মাহফিল করবেন, এটাকে নাট্যমঞ্চ বিনোদন অনুষ্ঠান বানাবেন না দয়া করে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, সকল গুণ আল্লাহ আমিন। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আপনাদের এলাকার গণ্যমান্য দায়িত্বশীল এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ভাইয়েরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমাদের পাশে ভাই বসে আছেন, তিনিও গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন, আরও অনেক ভাইয়েরা বিভিন্ন অঙ্কের 20, 50, 30, 10, 5 হাজার বিভিন্ন অঙ্কের ভাই বোনেরা টাকা দেবেন বলেছেন, সহযোগিতা করে আসছেন, করবেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা প্রত্যেকের হালাল দান খয়রাতে, হালাল রুজিতে বরকত দান করুন, এবং তাদের দান খয়রাতে আল্লাহ তাআলা বরকত দিন, এবং তাদের সকলের এই রসিলায় তাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সুখে শান্তিতে থাকার দুনিয়া ইজ্জত দান করেন, এবং আখেরাতেও ইজ্জত দান করেন, সকল গুণ আল্লাহুম্মা আমিন। কথা বেড়ে গেল, আসুন আমরা দোয়া শরীফ হই, সকলে একটু মহাপতি দরুদ সালাম পড়ে নিই, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولأجدادنا ولجداتنا ولمشايخنا ولأساتذتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. حسبي الله لا إله إلا هو، عليه توكلت وهو رب العرش العظيم. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم.
اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم وان القوه لله جميعا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, আমাদের সকলের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। আল্লাহ আমাদের সকলের জন্য আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ শাফাআত নির্ধারণ করে দেন, তার হাউজে কাউসার আমাদের জন্য নির্ধারণ করে দেন। রব্বুল আলামিন যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না, যার মধ্যে সেই কঠিন বিপদের সময় আমাদের সকলকে আপনার আশ্রয়প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করে দেন, সকলকে সিরাতুল মুস্তাকিমের উপরে দৃঢ়তাশীল থাকার ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ আজকের এই মাহফিল ইন্তজাম যারা করেছে, বিশেষ করে যে প্রতিষ্ঠান এখানে হয়েছে যেখানে ওয়াজ মাহফিল হচ্ছে, এই জমি যারা দিয়েছেন, মসজিদের জমি যারা দিয়েছেন, মাদ্রাসার জমি যারা দিয়েছেন, এবং এই জমির উপরে প্রতিষ্ঠান হওয়ার ক্ষেত্রে যারা দান খয়রাত করেছেন এবং পরিচালনার জন্য সহযোগিতা করে আসছেন, আজকে অনেক ভাই বোনেরা ভবিষ্যতের অনেক প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের জন্য পরিকল্পনার জন্য আল্লাহ অনুদান দেবেন বলে ওয়াদা করেছেন, প্রত্যেকের দানকে আপনি কবুল মঞ্জুর করে নেন। এর ওসিলায় আল্লাহ প্রত্যেকের মা মুরব্বীদের কবরের আজাবকে মাফ করে দেন। আল্লাহ তাদের নেক আমলের সওয়াব, তাদের বাবা মা মুরব্বী যারা কবরবাসী হয়েছে তাদের সকলে আরওয়াহে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আজকের এই মাহফিলের ইন্তজামে যে যেভাবে সাথে সম্পৃক্ত ছিলেন আছেন সকলকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। উপস্থিত যত ভাই বোনেরা রয়েছেন সকলকে আল্লাহ ইমান ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে বেদাত থেকে বেঁচে থেকে সুন্নত ভিত্তিক আমল করার তৌফিক দেন। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দেন। আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ শাফাআত আমাদের জন্য নির্ধারণ করে দেন, তার হাউজে কাউসার আমাদের জন্য নির্ধারণ করে দেন। রব্বুল আলামিন যেদিন আপনার নিজ আশ্রয় ছাড়া আশ্রয় থাকবে না, তেমনতে সেই কঠিন বিপদের সময় আমাদের সকলকে আপনার আশ্রয়প্রাপ্ত বান্দাদের দলভুক্ত করেন। রব্বুল আলামিন খাস করে দিনী প্রতিষ্ঠানগুলো আপনার জন্য খারিজ ভাবে কবুল করে নেন। এই সকল প্রতিষ্ঠানের দ্বারা অত্র এলাকার এবং আশপাশের সর্বজায়গায় আপনার দিনের দাওয়া দিনের তবলীগ যেন হতে পারে সেই ব্যবস্থা লাভ করে দেন। আল্লাহ খাস করে অনেক ভাই বোনেরা দোয়া চেয়েছেন, বলেছেন পেরেশানিতে আছেন, বাবা মার জন্য ভাই বোনের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ খাস করে প্রত্যেকের বেলা মুসিবতগুলো দূর করে দেন, সকলের পেরেশানিগুলো আসান করে দেন। যে যে বিষয় নিয়ে দোয়া চেয়েছেন সব বিষয়গুলো আপনি সহজ করে দেন, আসান করে দেন। খাস করে অনেকে রোগাক্রান্ত আছেন, রোগ ব্যাধি ভালো করে দেন। পেরেশানিতে আছেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ ছেলে মেয়েদের বিয়ে শাদি হয়নি, তৈরি হচ্ছে, অনেক পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ অনেকের সন্তানাদি হয়নি, অনেক সন্তানের ব্যবস্থা করে দেন। বাবা মা ভাই বোনদের সাথে ঝগড়া ঝটি দ্বন্দ্ব হচ্ছে, আল্লাহ দয়া করে সকলের মধ্যে রহমত বরকতা তা করে দেন। আল্লাহ যে সকল পরিবারে জুলুম বিচার চলছে তাদের মধ্যে ইনসাফের ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ আমরা যারা উপস্থিত আমাদের সকলের ময় মুরুবদের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহ আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, আমাদের সকলের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। খাস করে যারা ব্যবসায়ী রয়েছেন হালাল রয়েছে বরকত নসিব করেন, যে চাকরিজীবী রয়েছেন প্রত্যেকের কাজকর্মে আল্লাহ সততার সহিত দায়িত্ব পালন করতে পারে সেই ব্যবস্থা করে দেন। খাস করে আল্লাহ পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় অনেক ভাই বোনেরা জুলুমের শিকার হচ্ছেন, আল্লাহ দয়া করে সকল মাজলুমদের প্রতি আপনি গায়েবি মাদদ নাসরের ব্যবস্থা করে দেন। যারা জুলুম অবিচারে লিপ্ত আছে আল্লাহ এদেরকে আপনি হেদায়েত নসিব করুন। আল্লাহ আপনার ইলমে যদি হেদায়েত নির্ধারণ না থাকে এদের ধ্বংসের ফয়সালা করে দেন। খাস করে আল্লাহ বাংলাদেশের প্রতি আপনি রহম করুন, নাজিল করুন। আল্লাহ বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পালন করছেন বিভিন্ন বিভাগে সেক্টরের সর্বজায়গায়, এই রাষ্ট্রে যারা দায়িত্বশীল রয়েছেন কর্মকর্তা রয়েছেন বিভিন্ন সেক্টরে, সকলকে সততার সহিত ইনসাফের সহিত দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। যারা ভালো কাজ করছেন আল্লাহ ন্যায় কাজ করছেন, যেমন ভালো কাজ করছেন তাদেরকে দুনিয়া আখেরাতের সম্মান এবং কল্যাণের ব্যবস্থা করে দেন। যারা অন্যায় দুর্নীতি জুলুমের সাথে সম্পৃক্ত এদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ আপনার এমনি যদি হেদায়েত নির্ধারণ না থাকে এদের ধ্বংসের ফয়সালা করে দেন। আল্লাহ এদেরকে সরানোর ব্যবস্থা করে দেন। খাস করে যারা আল্লাহ মাহফিলে এসেছেন প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করে নেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠানের এবং এই প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল রয়েছেন আসাতে দেখলাম তলাবলীন কমিটির সদস্যবৃন্দ সবাইকে আল্লাহ আপনি দিনের জন্য খারিজভাবে কবুল মঞ্জুর করেন।
আয়াদায় প্রতিষ্ঠানসহ সকল দিনই প্রতিষ্ঠানের যত প্রয়োজন আদি রয়েছে আপনি খাজানা গায়েব থেকে মঞ্জুর করে দেন। উফাওয়াদান লিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বিশেষ করে আল্লাহ আজকে এই মাহ প্রতিষ্ঠানের জন্য বিল্ডিংয়ের জন্য যারা দান খয়রাত করলেন করেছেন এবং নিয়ত করেছেন প্রত্যেককে আল্লাহ আপনি উত্তম জাযায় খায়র নসিব করে দেন। এর উসিলায় তাদের প্রত্যেকের কাজ কারবারে আপনি বরকত নসিব করেন। ছেলে মেয়েদেরকে নিয়ে আল্লাহ সুখে শান্তিতে সম্মানের সাথে থাকার ব্যবস্থা করে দেন। উফাওয়াদ আমরিল আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا أنت.